বাংলা, আপনি যখন যেটাতে ক্লিক করবেন তখন সেই ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, তাই তো? গুগল ট্রান্সলেটর ব্যবহার করে সেটা, এটা জি, তারপর পারবেন মানে? গুগল ট্রান্সলেটর বলতে আপনার প্লাগইন আছে ডব্লিউপি এমএল হ্যাঁ নামে, স্যার, ডব্লিউপি এমএল মানে মাল্টি ল্যাঙ্গুয়েজ নামে একটা প্লাগইন আছে। ওই প্লাগইনটা আপনি যদি ডব্লিউপি এমএল লিখে সার্চ দেন, দেখবেন অনেক ধরনের মাল্টি ল্যাঙ্গুয়েজ প্লাগইন আছে। সবচেয়ে বেস্ট যে প্লাগইনটা সেটা আপনাদেরকে আমি সাজেস্ট করব, প্লাগইন সহকারে আপনাদেরকে আমি দিয়ে দিব, আসসালামু আলাইকুম। সাথে একটা ভিডিও সহকারে দিয়ে দিব, বুঝতে পারছেন? যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে আসলে একজাক্টলি কি কাজটা আপনাকে করতে হবে, কিভাবে করতে হবে। আপনারা নিজে আগে একদমই ট্রাই তো, করবেন, এরপরেও যদি কোনো খুব প্রবলেম ভালো থাকে হচ্ছেন। দেন আমরা দেখাবো, আমি দেখাবো ব্যক্তিগত ভাবে, বুঝতে পারলাম? জি স্যার, তিন ইয়েস স্যার, নম্বরে আসেন, তিন নম্বরে আসেন, ক্যালকুলেটর অন ওয়েবসাইট। স্যার নাই ক্যালকুলেটর অনেক প্লাগইন আছে, এই প্লাগইন থেকে দিয়ে আপনারা ট্রাই এইটা করবেন। এটা দিলাম লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, পপ আপ, পপ আপ এরও প্লাগইন কাজ সম্পূর্ণ। একটা প্লাগইন ইনস্টল করলে আপনি পপ আপ দেখতে আছে পারবেন, শুরু করা তো নেই আর পপ চলে। আপের জন্য আমি একটা প্লাগইন দিয়ে দেবো আপনাদেরকে। আর এফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট, এফিলিয়েট ওয়েবসাইটের জন্য কিছু থিম আছে, আমি আপনাদেরকে মিনিমাম 10টা থিম সাজেস্ট করব, যেগুলো এফিলিয়েটের জন্য লিস্ট সহকারে দিয়ে দিব, ডাউনলোড লিংক সহকারে। আপনারা ডাউনলোড করে আপনার নিজের ওয়েবসাইটে এফিলিয়েট একটা ওয়েবসাইট বানাবেন। একটা এফিলিয়েট সাইটের উদ্দেশ্য কিভাবে একটা এফিলিয়েট সাইট বানাবেন, মানে আপনাদের যে প্রত্যেকটা টপিকস আছে, প্রত্যেকটা টপিকস এর উপরে আমরা আপনাকে রিসোর্স দিব, টিউটোরিয়াল দিব। দেওয়ার পরে আপনারা আমাদেরকে প্রজেক্ট করে দেখাবেন, দেখার পরে আপনাদের যে জায়গায় সমস্যা সেই সমাধান আমরা একে একে দিব, বুঝতে পারছেন? আমার কাছে মনে হয় এটাই বেস্ট হয়। আপনাদের যদি আরো কোনো বেস্ট হয়ে থাকে আমাকে বলতে পারেন। সেরকম করলেই হবে, এটাই বেস্ট। আগে আপনারা কাজ করবেন, এখন আমি যদি কাজ করে দেখায় দেই তাহলে তো আর আপনি কাজ করলেন না। আগে আপনারা কাজ করবেন, তারপরে হচ্ছে আমরা সেটা দেখবো, যার যার প্রবলেম আছে আমরা ধরে ধরে সলভ করব। আর এলএমএস এর যেটা, এলএমএস এর সম্পূর্ণ যে ব্যাপারটা, এলএমএস সম্পূর্ণ আমাদের অন্যান্য এলএমএস ক্লাস ওই বেজ গুলোতে আপনাদের সাথে অ্যাটাচ করা হবে। যেদিন এলএমএস এর ক্লাস হবে আপনাদের শিডিউল ঠিক রেখে আমরা ওই বেচের সাথে আপনাদেরকে অ্যাড করে দিবো। আপনারা আপনাদের লিঙ্কেই থাকবেন, শুধু আমার স্ক্রিনটা দেখে যাবেন, বুঝতে পারছেন? এলএমএস এর ক্লাসটা আমি নিজে নিব আপনাদের, ওকে? তারপর হচ্ছে শপ অর স্টোর ওয়েবসাইট ক্রিয়েশন, এটাও আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে, থিম দেওয়া হবে, যেটার মাধ্যমে আপনারা শপ ডিজাইন করতে পারেন। লগ ইন সিস্টেম, স্যার এখানে এই যে ফুল একবারে, স্যার ফুল শপ ক্রিয়েশন, জি জি, ফুল শপই, ফুল শপ বলতে আপনাকে তো আমি 100 প্রোডাক্ট ক্রিয়েট করে দেখাইতে পারবো না, আপনাকে আমি 5টা না প্রোডাক্ট স্যার ক্রিয়েট সেটা করে না স্যার, আমি কি কি দেখাবো আমি স্যার বলি। আমাদের রূপক স্যার ধরেন আমাদের একটা, সেটা শিখাইছিল স্যার। জি জি জি, একটা ওয়েবসাইট থাকবে, ধরেন সেখানে 5টা প্রোডাক্ট থাকবে, মানুষজন যাতে কেনাকাটা করতে পারে, তাই না, বিকাশের মাধ্যমে বা অনলাইনে, তাই তো? এই হচ্ছে আমাদের শপের মূল ফাংশনালিটি। তারপরে আপনার হোম পেজ আপনি চাইলে সেখানে 1000 ফাংশনালিটি অ্যাড করাইতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আমরা আপনাদেরকে শপের যে ফাংশনালিটি, যে একটা ওয়েবসাইটের হোম পেজ, আর একটা প্রোডাক্ট পেজ, আর একটা কন্টাক্ট আস পেজ, তিনটা পেজ ডিজাইন করে আপনি কিভাবে প্রোডাক্ট কিনবেন, কিভাবে হচ্ছে সাপোর্ট টিকেট অ্যাড করবেন, কিভাবে পেমেন্ট সিস্টেম অ্যাড করবেন, টোটাল জিনিসটা আমরা আপনাদেরকে দেখাই দিব। লগ ইন সিস্টেম, এটারও আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে, রিসোর্স দেওয়া হবে। দেওয়ার পরে আপনারা কাজ করে কাজ জমা দিবেন, সমস্যা থাকলে আমি সলভ করে দিব। আচ্ছা দেখেন, এই যে শিরোনাম, টিভি এর নিচে যেটা এক সাইড থেকে আরেক সাইডে যায়, টিভির নিচে যেটা এক সাইডে আরেক সাইডে যায়, এটা আপনাদের আইফ্রেম নামে একটা ট্যাগ আছে, আইফ্রেম। আপনারা এইচটিএমএল যখন শিখবেন তখন দেখবেন অটোমেটিক্যালি লেখা দৌড়াদৌড়ি করে টিভির নিচ দিয়ে, ওইটা এইচটিএমএল একটা ট্যাগ আছে, ওই ট্যাগ আপনি যখনই নিবেন ওইটা অটোমেটিক্যালি লেখা দৌড়াদৌড়ি করবে এবং কোথায় গিয়ে থামবে সেটাও আপনি বলে দিতে পারবেন, বুঝতে পারছেন? প্লাগইন কাস্টমাইজেশন, যে কোনো প্লাগইন এডিট করা, প্লাগইন এডিট করা এটা ডেভেলপমেন্টের কাজ। আপনি যদি কোনো প্লাগইন কাস্টমাইজেশন করতে যান তাহলে প্লাগইনের ডকুমেন্টেশনে খুব সুন্দর করে লেখা আছে আপনি কিভাবে প্লাগইন কাস্টমাইজেশন করবেন। প্রায় 3 থেকে 3.5 লক্ষ প্লাগইন আছে। এখন আপনি যদি বলেন যে স্যার 3.5 লক্ষ প্লাগইন, 3.5 লক্ষই আমাকে দেখান, আপনারা একটা সাইডের লিংক পাইছিলেন ডব্লিউপি প্লাগইন ডিরেক্টরি, না না স্যার, স্যার? না স্যার, পাই স্যার, ডব্লিউপি প্লাগইন ডিরেক্টরি নামে একটা সাইট আছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটা মিনিট, আমার আরেকটা বেচ আছে, আমি ওদের সাথে একটু কথা বলি। আচ্ছা আপনারা সবাই জয়েন আছেন, কয়জন আসছেন? 17 জন। আমরা গতদিন যা যা দেখেছিলাম, গতদিন যা যা দেখেছিলাম একটু ট্রাই করতে থাকেন, আমি 5 মিনিটের ভিতরে আপনাদের সাথে জয়েন হচ্ছি। আচ্ছা সাইডের লিঙ্ক দিচ্ছে ডব্লিউপি প্লাগইন ডিরেক্টরি, এখানে প্রচুর প্লাগইন আছে, আপনারা প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 10টা 10টা করে প্লাগইন নিয়ে কাজ করবেন। ক্যাটাগরি ওয়াইজ প্লাগইন আছে এখানে, এখানে ঢুকলেই দেখতে পারবেন অনেক ক্যাটাগরি আছে প্লাগইনের। হ্যাঁ, এই যে ক্যাটাগরি নামে একটা অপশনই আছে বাম পাশে দেখবেন আপনারা, আমি এখন আর আমার স্ক্রিন প্রেজেন্ট করলাম না, আপনারা ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখবেন ভালো প্লাগইন ভাই আছে, স্যার, সিকিউরিটি প্লাগইন, তারপরে হচ্ছে,
জি বলেন, সালাউদ্দিন বলেন, কিছু বলবেন? না স্যার, লিঙ্কটা তো মানে পাইনি তাই বললাম, এই এই মাত্র আসলো স্যার। জি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি। তো এখান থেকে আপনারা ঢুকে, ওয়েবসাইটে ঢুকে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন প্লাগইন আছে, সিকিউরিটির জন্য, পপ আপ এর জন্য, বিভিন্ন ক্যাটাগরি লগ ইন এর জন্য, এগুলো নিয়ে মিনিমাম প্রথম দিকে 10টা প্লাগইন নিয়ে কাজ করবেন, তাহলে আপনার একটা আইডিয়া হবে। হ্যাঁ, আপনাদের লিস্টটা খুবই সুন্দর। তারপরে হচ্ছে দেখেন কাকে চাচ্ছেন, উডমার্ট থিম, উডমার্ট থিম কি প্রিমিয়াম না ফ্রি? আপনাকেই ভাই বলেন। না এটা প্রিমিয়াম না ফ্রি, যা শুধু এটার কাজ অনেকগুলো আসছিল তো আমি নোট করছি। এটা প্রিমিয়াম স্যার, এটা প্রিমিয়াম কস্ট গুলো আসছে ওই রকম করে আসছে স্যার। আচ্ছা এটা উডমার্ট কি প্রিমিয়াম থিম? প্রিমিয়াম স্যার $59 স্যার। আপনাদের কারো কাছে আছে উডমার্ট থিম? না স্যার। আচ্ছা উডমার্টের কাজ কিরকম, মার্কেটে ডিমান্ড কিরকম আপনারা দেখছেন? উডমার্ট তো মনে হয় ই কমার্স থিম। জি স্যার জি। আচ্ছা আমি চেষ্টা করব উডমার্ট থিমটা কালেক্ট করার জন্য, তো যদি না পারি তাহলে হচ্ছে যে আমাদের হয়তো বা কিনে ইউজ করা লাগবে বা কোনো ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া লাগবে আর কি, ফাইবার থেকে। আপনারা চেষ্টা করবেন কালেক্ট করার জন্য, আমরাও চেষ্টা করব, দেখি কি করা যায় উডমার্ট থিম নিয়ে। তারপরে আসেন, তারপরে হচ্ছে ওয়েবসাইট টু অ্যাপস কনভার্ট। এটা সম্ভব না, এটা হইতে হলে আপনাকে অ্যাপস ডেভেলপার হইতে হবে। আপনি যখন অ্যাপস পারবেন তখন ওয়েবসাইটটাকে আপনি অ্যাপসে কনভার্ট করবেন, এটা কেটে দেওয়া লাগবে, এটা আমাদের এই কোর্সের বিষয় না। স্পিড এন্ড পারফরমেন্স ইনক্রিজ, এটা তো মনে হয় আপনাদেরকে দেখানো হয়েছে, স্পিড আপ দেখানো হয় নাই স্যার? হ্যাঁ স্যার, গত দিনে দেখানো হয়েছে। হ্যাঁ ভাই দেখাইছি। জি স্যার দেখানো হয়েছে। দেখেন আপনারা ওয়েবসাইটে কি হচ্ছে, চ্যাটিং করে তো দেখছি স্যার। টোয়াক টু নামে একটা প্লাগইন আছে, টোয়াক টু, work2.com, এটাতে রেজিস্ট্রেশন করে ওই প্লাগইনটা ইনস্টল করলেই আপনারা কি করতে পারবেন, এটা আপনাদের মোটামুটি দেখাইছে। আপনারা নিজেরা এটা করবেন, তাদেরকে কাজ দিবেন, এরা নিজেরা করে লাইভ চ্যাট দেখাবে আপনাকে। মেজেন্টো ওয়েবসাইট, মেজেন্টো প্রেস এর বাইরে, মেজেন্টো আরেকটা সিএমএস, মেজেন্টো আমাদের টপিক্স না। তাহলে আপনাদের যেগুলো আমি বললাম আমাদের টপিক্স, এগুলো আমি লিংক দিব, টিউটোরিয়াল দিব, রিসোর্স দিব, দেওয়ার পরে আপনারা সেখান থেকে কাজ করবেন। শপিফাই আমাদের টপিক্স এর বাইরে, শপিফাই ওয়ার্ডপ্রেস এর ভিতরে পড়ে না, শপিফাই একটা আলাদা সিএমএস এর মতো। আপনারা শপিফাই যাদের নিয়ে আগ্রহ আছে তারা শপিফাই ইউটিউব থেকে দেখে শিখে নেবেন, আমরা আমাদের কোর্সে শপিফাই দেখাবো না, কেউই দেখাবে না। টোটাল এলইডিপির কোনো কোর্সে শপিফাই দেখানো হবে না। শপিফাই সম্পর্কে আইডিয়ার জন্য আপনি ইউটিউবে যাবেন, এরপরেও যদি আমরা সময় পাই আমরা শপিফাই সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব, আমি নিজে দিব, ঠিক আছে? আমাদের স্যার আছে, স্যার দিবে, শপিফাই সম্পর্কে একটা আইডিয়া দিব। আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করবেন বেশি, আর বাকি যে টপিক গুলো এগুলো আমরা লিঙ্ক দেবো। এখন আপাতত আপনাদের আজকে থেকে ক্লাস হবে এইচটিএমএল এবং সিএসএস। আমরা এইচটিএমএল সিএসএস না জানলে আমরা বেসিকটা জানতে পারবো না। এইচটিএমএল এবং সিএসএস 6-7টা ক্লাস হবে, 6-7টা ক্লাসের পরে আপনারা এই রিসোর্স গুলো পাবেন। পাওয়ার পরে আমরা ওয়ার্ডপ্রেস এর আরো ছোট ছোট 10টা কাজ শিখবো, 10টা কাজ শিখে আমরা দেন ফাইবারে ঢুকবো, ফাইবারে ঢুকে 7টা গিগ খুলবো, তারপরে আস্তে আস্তে আমরা একটা দুইটা অর্ডার কমপ্লিট করে আমাদের কেরিয়ার দাঁড় করাবো। এই হচ্ছে আমাদের টোটাল কোর্স প্ল্যান। আপনাদের যারা আসতেছে না তাদেরকে বলবেন যে ক্লাসে জয়েন করো, যেটুকু ক্লাসগুলো মিস গেছে সমস্যা নাই, ক্লাসে নতুন করে জয়েন করো, আবার সবকিছু আমরা নতুন করে দেখবো। নতুন করে বলতে আগের গুলো দেখবো না, এখন যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে মোটামুটি ওয়ার্ডপ্রেস সম্পর্কে যার হালকা আইডিয়া আছে সেই কাজগুলো করে মার্কেট থেকে আর্ন করতে পারবে। বুঝতে পারলাম আমার কথা? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। জি স্যার বুঝতে পারছি স্যার। আরেকটা টপিক আর আপনাদের নিজে। জি বলেন স্যার। না স্যার বুঝলাম। ইমেল গেটওয়ের জন্য আপনারা গুগলে যাবেন, SMTP লিখে সার্চ দিবেন। আপনারা একজনও প্র্যাকটিস করেন না, প্র্যাকটিস করলে এগুলো কোশ্চেন থাকার কথা ছিল না। ইমেল গেটওয়ে আপনি যদি যে SMTP লিখে সার্চ দেন অথবা wordpress.org তে যান, আমি স্ক্রিন প্রেজেন্ট করতেছি আপনাদের সাথে, দাঁড়ান, এই যে স্ক্রিন প্রেজেন্ট করলাম, পরে যে কোশ্চেনটা আপনি আমাকে করতেছেন এই কোশ্চেনটা যদি আপনি গুগল কে করতেন তাহলে এতদিন আপনি সলিউশন পাইতেন। দেখেন wordpress.org তে যায়, স্ক্রিন দেখতেছেন সবাই? গেলাম wordpress.org থেকে প্লাগইনে গেলাম, প্লাগইনে যাওয়ার পরে আমি এখানে লিখবো কি, ইমেল গেটওয়ে, তাই না? আমি লিখলাম ইমেল গেটওয়ে, আপনারটাই লিখলাম, আপনি যা বলতেছেন এখানে তাই বলেন, আমাকে যা বলছেন এখানে তাই বলেন। দেখেন কি কি আসে, দেখেন ওয়ার্ডপ্রেস ইমেল টেমপ্লেট ডিজাইনার, ও কমার্স পেপাল চেক আউট, পেড মেম্বারশিপ, WP মেল গেটওয়ে পাইছেন, সেন্ড ইমেল ফ্রম ইউর ওয়ার্ডপ্রেস সাইট বাই SMTP পাইছি। জি স্যার। জি স্যার তাহলে এটাতে যান, এই এই প্লাগইনটাতে যান, আমি দেখাচ্ছি আপনারা যে কিভাবে শিখবেন। দেখেন এই প্লাগইনে ডেসক্রিপশন দিয়ে দিছে না কিভাবে কি করতে পারবেন, আপনি স্ক্রিনশট সহ দিয়ে দিছে, দেখছেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা স্ক্রিনশট সব বুঝিয়ে দিছে একবারে। এখানে দেখেন ইনস্টলেশন, ইনস্টলেশন দিয়ে দিছে, আবার সাপোর্ট চাইলে সাপোর্টও পাবেন, সব দিয়ে দিছে এখান থেকে।
তাহলে এই প্লাগইনটা ইনস্টল করে আমি যদি কাজ করতাম তাহলে অবশ্যই অবশ্যই আমি শিখতে পারতাম। বাট ডিপেন্ডেন্সি, আপনাদের যাদের ডিপেন্ডেন্সি আছে, ট্রেনার সব দেখায় দিবে, ট্রেনার সব খাওয়ায় দিবে, রাশেদ স্যার খাওয়ায় দিবে, রূপক স্যার খাওয়ায় দিবে, যদি না খাওয়ায় তাহলে সরাসরি একবারে যায় জুনায়দ আহমেদ পলক স্যারের যায় কমপ্লেন করব, স্যার এলইডিবিতে কিচ্ছু শেখা হয় নাই। আপনি কমপ্লেন করলেন, কমপ্লেন করে হ্যাঁ ওই জুনায়দ আহমেদ পলক স্যারও জানে যে আমার এলইডিবি থেকে 100% সব ছেলে সফল হবে না, জানে কি না বলেন? আপনারাই বলেন, আপনারা তো সবাই ম্যাচিউর, 100% ছেলে সফল হবে না, এটা জুনায়দ আহমেদ পলক স্যারও জানে। জুনায়দ আহমেদ পলক স্যার জানে যে 20% বা 30% ছেলে সফল হবে, ওই 20% 30% আমার দরকার, বাকি 70% দরকার নাই, এটা সবাই জানে, আমাদের কোম্পানিও জানে, আমরাও জানি, জুনায়দ আহমেদ পলক স্যারও জানে। আর স্যার যেহেতু প্রজেক্ট চলতেছে 2014 সাল থেকে, এরকম কমপ্লেন শুনে শুনে তারা অভ্যস্ত, কাজে আপনি ভাইবেন না যে কমপ্লেন করে আপনি চাকরি খেয়ে ফেলবেন, আপনি কোম্পানি ধ্বংস করে ফেলবেন। মনে করেন সব হইলো, এলডিপি বন্ধ হয়ে গেলো, আপনার কি লাভ হইলো? ধরেন আমি কমপ্লেন দিলাম, আমি স্টুডেন্ট, আমি কমপ্লেন দিলাম, আপনারা দিলেন, আমি দিলাম, স্যার এলডিপির অবস্থা খুব খারাপ, মাননীয় প্রধানমন্ত্রী এটা বন্ধ করে দেন, বন্ধ করে দিল, আমার কি লাভ হইলো বলেন? আমার কোনো লাভ আছে? আমার কোনো লাভ নাই, আমি আরো ক্ষতিগ্রস্ত হইলাম। সেই জন্য আমি সবার প্রতি রিকোয়েস্ট করব, গুগলে ইউটিউবে একটু সার্চ করেন, আমাদের তরফ থেকে আপনি 100% সাপোর্ট পাবেন। বাট একজন মানুষকে কখন সাপোর্ট দেওয়া যায় বলেন তো? সে যখন নিজে চেষ্টা করবে, তাই না? জি স্যার, আপনারা নিজে থেকে চেষ্টা করেন। আমি প্রত্যেকটা লিংক গুছাই, আজকে থেকে আপনাদের কাছে এইচটিএমএল শুরু হবে, আমি প্রত্যেকটা লিংক গুছাই সুন্দর করে আপনাদেরকে দিব। এরপরেও যদি না পারেন, আমি নিজে থেকে আপনাদেরকে কোঅপারেট করব, আপনাদের বেঁচে আসবো বা আপনাদেরকে আরেকটা লিংকে জয়েন করাবো। ওকে, কাজে নিরাশ হওয়ার কোনো দরকার নাই, আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আরেকজনকে ব্লেম না করে আমরা নিজে থেকে শিখব। আপনি যদি দেখেন একজন ট্রেনারকে বা একজন সিনিয়র ভাইকে যদি আপনি বলেন ভাইয়া আমাকে এটা একটু বলে দেন তো এটা কেমনে, এই কথাটা একরকম। আর যদি আপনি বলেন ভাইয়া আমি তো গুগলে ইউটিউবে দেখছিলাম, দেখে ভাইয়া আমি 70% কমপ্লিট করছি, 30% আমি আটকে গেছি, কোন কথাটা বেশি শক্তিশালী বলেন তো? আপনারাই বলেন। ওই লোক কিন্তু আপনাকে সহযোগিতা করবে। আপনি একবার নিজেকে ট্রেনারের জায়গায় বসান আর ট্রেনারকে ছাত্রের জায়গায় বসান, বসে আপনি একটু ভাবেন যে একটা স্টুডেন্ট আপনার কাছে বলতেছে স্যার এটা কি, ওইটা কি, এটা কিভাবে করে, ওইটা কিভাবে করে, আপনি কি করবেন? আরেকটা স্টুডেন্ট বলতেছে স্যার আমি গুগলে সার্চ করছিলাম, সার্চ করে স্যার এইটুকু জানতে পারছি, স্যার আমাকে যদি একটু কোঅপারেট করতেন ভালো হইতো, তখন আপনি কাকে সাহায্য করবেন বলেন? গুগলেরটাকে না? আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে একটু গুগল ইউটিউবে ঘাটাঘাটি করে নিজে থেকে কাজ শেখার ট্রাই করেন, আমরা তো অবশ্যই অবশ্যই সাপোর্ট দিব। আমরা তো বলতেছি না ভাই আপনি কি আপনার চিনি না, আপনি আমার ফোন দিবেন না, আপনি আমার মেসেজ দিবেন না, আমরা কখনো বলছি? আমরা কখনোই বলি নাই, আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই আছি, এটা আমাদের রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্ব। কিন্তু আপনি কখন আগায় যাবেন? যখন আপনি 10 কদম আগাবেন আমি আপনাকে আরেকটু জোরে ধাক্কা দিয়ে দৌড়ায় দিব, আপনি দৌড় দিবেন, আপনি আগে হাঁটতেন আমার সাপোর্ট পেয়ে আপনি দৌড় দিবেন, দেন আমাদের এলইডিবি প্রজেক্ট সাকসেসফুল হবে, আপনি নিজে সাকসেসফুল হবেন, তাই না? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাকে সহ্য করার জন্য এতক্ষণ। হ্যাঁ জি বলেন স্যার। ইউটিউবে ভিডিও আপলোড দিতাম আমি স্যার, ইউটিউবের মনে হয় পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে স্যার। আচ্ছা, ইউটিউবের পাসওয়ার্ডটা আপনি আজকে আপাতত ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে রাখেন, আমরা আজকে রাতের ভিতরে আপনাদের ট্রেনারকে, আমরা নতুন আরেকটা চ্যানেল খুলেছি অলরেডি, ওইটার ডিটেইলসটা আমি দিয়ে দিব, দিয়ে দিলে আপনারা ওখানে যাবতীয় ভিডিও আমাদের রেকর্ডিং করবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। জি জি, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই তো আমি আলহামদুলিল্লাহ স্যার। একটা সমস্যা ছিল। কি সমস্যা? মানে আমি তো ঢুকতেই পাচ্ছি না ওই যাতে লগইন, মানে আপনাকে যে লগইন অ্যাক্সেস দেওয়া হয়েছে আপনি লগইন করতে পারতেছেন না স্যার। ওয়াইফাই দিয়েও ট্রাই করলাম, মোবাইল ডাটা দিয়েও ট্রাই করলাম, হচ্ছে না। কেন, কি হয়, সব প্রবলেম কি হয়? আচ্ছা আপনাকে দেখাচ্ছি, মানে কারেন্ট গেছে, এখন আমাকে জলদি দেখাইতে হবে। একটু একটু সময় দেন, আমি ঢুকতেছি। আমার
আচ্ছা আপনাদের সবার তারপর কি অবস্থা? কাজটা ঠিকঠাক ভাবে করতেছেন, মানে বাইরে গেছে ঠিকঠাক ভাবে দিচ্ছেন সবাই? জি স্যার দিচ্ছি তো স্যার। আচ্ছা এখন আমি আপনাদের সাথে একটু কথা বলি, আপনার সাথে কথা হচ্ছে, আপনাদেরকে তো অনেক ক্লাস আমার নেওয়া হইলো তাই না, অনেকগুলো ক্লাস অলরেডি নিয়ে নিছে, আরো অনেকগুলো ক্লাসকে আমার সাথে আপনাদের কন্টিনিউ করতে হবে। এখন আগে যাই হয়েছে সেগুলো বলে যান, আগে আপনাদের সাথে যা করা হয়েছে বা যেগুলো কি করা হয়েছে বা যেভাবে ক্লাস নেওয়া হয়েছে সবগুলো বলে যান। আজকে থেকে হচ্ছে আমি নতুন ভাবে ক্লাস নেব, নতুন ভাবে ক্লাস নেবো এবং নতুন রূপে ক্লাস নেব। হ্যাঁ আমি প্রথম দিকে যে কথাগুলো বলা হয়েছিল সে কথাগুলোই বলবো, যা আমি হচ্ছে ক্লাসের মধ্যে প্রথম যেভাবে কন্টিনিউ শুরু করছিলাম এবারটার আগে ডিবি এবারটা পর্যন্ত, আমি হচ্ছে এখন থেকে সেম ভাবে ক্লাস নেব, ক্লাসের মধ্যে কোনো অজুহাত শুনবো না, আর হচ্ছে আমি 2 ঘন্টা সময় ক্লাস নেব, 2 hours, বুঝতে পারছেন? প্রথম 2 ঘন্টা সময় হচ্ছে আমি ক্লাস নেব, বাকি 2 ঘন্টা সময় যে থাকবে 2 ঘন্টা সময় থেকে আপনাদেরকে কাজ করতে দিব, কাজ করতে দিব, আপনাদের কাজ করতে হবে, কাজ করে আমাকে দেখাইতে হবে। সেখানে হচ্ছে আমি যে কেউকে বা যে কাউকে ইচ্ছা আমি বলবো কাজ করে দেখানোর জন্য, তাকে কাজ করে দেখাইতে হবে। আর আগামী ক্লাস থেকে আমি আজকে যা দেখাবো এটার অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতে হবে আমাকে। একজন স্টুডেন্ট যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন তাহলে হচ্ছে পরের দিন তাকে ক্লাসে জয়েন করতে দেওয়া হবে না, যদিও জয়েন করতে দেওয়া হয় তারপর তো আমি প্রতিদিন সকালে 2টা থেকে ক্লাস শুরু করব, এবং কি জাস্ট 2টায় সবাইকে জয়েন হইতে হবে, জাস্ট 2টায় জয়েন হওয়ার পর আমি হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখবো, অ্যাসাইনমেন্ট দেখতে যতক্ষণ লাগে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, তারপর হচ্ছে আমি ক্লাস স্টার্ট করব। ক্লাস স্টার্ট করার পর আমি হচ্ছে আপনাদের টপিক শুরু করব, টপিক শুরু করার মাঝখানে আপনারা কোনো কোশ্চেন করবেন না, কোনো কথা বলবেন না, কোনো অবান্তিকর কোনো কথা এখানে চলবে না, ক্লাস চলার আপনারা যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু দেখার থাকে তাহলে হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর মাঝখানে মাঝখানে কোশ্চেন করব, বুঝতে পারছেন সবাই? তখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি বলবো, আপনাদের কারো কিছু বুঝতে প্রবলেম হয়েছে তাহলে আমাকে বলেন, তখন আপনারা কোশ্চেন গুলো ওই ফাঁকে একটু করে ফেলবেন। আর যদি কোনো লং টপিকস থাকে তাহলে হচ্ছে সেটা নোট ডাউন করেন, নোট ডাউন করা হচ্ছে আমার, আমি যখন ক্লাসটা শেষ করব তখন হচ্ছে আপনাদের কথাটা শুরু করবেন, স্যার এইটুকু বুঝতে পারেন, এর মাঝখানে কোনো কাটি করা যাবে না, কোনো কথা বলা যাবে না। হ্যাঁ আমি আরেকটা কথা বলে রাখতেছি, সেটা হচ্ছে আমাদের বেসে যারা যারা ক্লাস করতেছেন, হ্যাঁ এখান থেকে সবাইকে প্রতিদিন ক্লাসে আসতে হবে, বা ক্লাসে যদি না আসেন বা যদি মনে করেন যে আপনি আজকে ক্লাসে আসতে পারলেন না তাহলে আপনাকে আমাকে একটা এসএমএস দিয়ে বলতে হবে বা একটা ফোন দিয়ে বলতে হবে, স্যার আমি আজকে ক্লাসে আসতে পারলাম না। আর একটা কথা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো প্রতিদিন সাবমিট করতে হবে, মাস্ট বি করতে হবে। ওকে স্যার, আমি যেভাবে বলবো আপনাদের সেভাবে ক্লাসগুলো করতে পারবেন। এখানে অনেকে নতুন আছেন বা অনেকে কি পুরাতন আছেন, পুরাতন বলতে অনেকে আছে যারা এইচটিএমএল সম্পর্কে অলরেডি জানেন, তাই তো অলরেডি এইচটিএমএল সম্পর্কে জানেন, আবার অনেকে আছে কি এইচটিএমএল সিএসএস সম্পর্কে কিছু জানেন। আচ্ছা আমি একটু দেখতে চাই কে কে আপনার এইচটিএমএল সম্পর্কে জানেন, এইচটিএমএল সিএসএস? স্যার আমি জানি স্যার। হ্যাঁ নাইম আলী, আর তারপর এইচটিএমএল জানি, সিএসএস জানি না। আচ্ছা দুলাল মিয়া, আর কে? মনিরুজ্জামান, আর কেউ? স্যার মাহমুদ হাসান। মাহমুদ হাসান, এই চারজন হচ্ছে আপনারা এইচটিএমএল সিএসএস সম্পর্কে জানেন, তাই তো? স্যার শীতল, আমি স্যার, আমি পারি স্যার এইচটিএমএল সিএসএস। হ্যাঁ আচ্ছা, এক মিনিট টাইম দেন, আমি একটু এখান থেকে সরতেছি, এখান থেকে এক্সট্রা নয়েজ আসতেছে না আপনাদের এখানে? এক্সট্রা নয়েজ আসতেছে না? জি 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 স্যার, আমি এখান থেকে সরতেছি।
ভাইরা কি আছেন? ভাই আসছি। রূপক ভাই বলেন স্যার, আমি বলছিলাম স্যার, বলেন, মানে আমি ওইটা দেখাইতে যাচ্ছিলাম স্যার আপনাকে। আচ্ছা, এটা এখন না দেখে একটু পরে দেখেন বেটার হবে, কারণ এটা হচ্ছে আমাদের পার্সোনাল টপিক, এটা আমি মনে করি বাইরে স্যার। তাহলে তাহলে ক্লাস শেষে দেখাবো এখন 6টার পরে। এটা এটা ঠিক থাকবে। আচ্ছা স্যার, মানে কারেন্ট গেছে তো স্যার, এখন পিসিটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা স্যার। ভালোভাবে তো এখন আপনাদের মূল কথা হচ্ছে আপনারা সবাই ক্লাসে আপনাদের অ্যাটেন্ড থাকতে হবে, কেমন? আর ক্লাসের মধ্যে কোনো অবান্তিকর কথা বলা যাবে না, কোনো উল্টাপাল্টা করা যাবে না, আর ক্লাস ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে হবে। একজন যদি ক্লাসে না আসেন বা ক্লাসে আসতে না পারেন তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করতে হবে। আর আপনাদের সবাই ক্লাস টাইমে সবাইকে পিসিতে থাকতে হবে, পিসি বা ল্যাপটপ সামনে নিয়ে বসতে হবে, এটা হচ্ছে ফাইনাল কথা, বুঝতে পারছেন? এখানে আমি জানি এখানে স্টুডেন্টদের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হয়। কোন সময় গন্ডগোলটা সৃষ্টি হয় জানেন? অনেকে আছে জানেন কি, অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা সিস্টেম আছে কিছুটা এরকম, আবার যদি বলেন যে না এটা ঠিক আছে আমি কখনো এটা কি বলবো না, বাট যারা এইচটিএমএল সিএসএস পারে তারা জানেন, তারা অনেক সময় বলে, বা আমি যারা পারেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি না, বাট আমি সবার উদ্দেশ্যে বলতেছি। অনেকে যারা এইচটিএমএল সিএসএস পারে তারা চিন্তা করে আমরা তো এইচটিএমএল সিএসএস পারি, আর এইচটিএমএল সিএসএস অনেক সহজ, কারণ আপনি শিখে ফেলছেন, আপনার কাছে খুবই সহজ। বাট যারা নতুন, যারা নিউ এইচটিএমএল সিএসএস সম্পর্কে কিছুই জানেন না, তাদের কি হবে? তারা চিন্তা করবে যে আস্তে আস্তে ক্লাস নেই। তার যারা হচ্ছে আগে থেকে পারে তারা বলবে কি, স্যার এগুলো সহজ, আপনি সামনে এগিয়ে যান। বাট আমি সামনে এগিয়ে যাব কখন, যখন হচ্ছে আপনাদের সাকসেস আমি দেখতে পারবো, বা আপনারা যখন ঠিকঠাক ভাবে ক্লাস প্র্যাকটিস করবেন তখন হচ্ছে আমি আপনাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বুঝতে পারছেন? এখন এইটা তাড়াহুড়া করা যাবে না, একজনকে না বুঝিয়ে না রেখে সামনের দিকে যাওয়া যাবে না, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আর আজকে থেকে হচ্ছে আমাদের নতুন ভাবে ক্লাস হবে, সবকিছু নতুন। ধরেন আজকে এইচটিএমএল টপিকটা শুরু করতেছি নতুন, আর আজকে হচ্ছে ধরেন আমি আপনাদের টিচার হিসেবে নতুন। আপনারা কি আমার সাথে ভালোই ছিলেন এতদিন, সবকিছু ভালো ছিলেন, বাট এখন কি আমাদের টপিকস কঠিন হয়েছে, আর আমাদের ট্রেনারও কঠিন হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে ক্লাসের টপিকস কঠিন হয়েছে তো টিচারও কঠিন হয়ে গেছে, এতদিন যা হয়েছে আমি তো বললাম সবকিছু বলে যান, এখন নতুন করে আবার সবকিছু শুরু করেন। আপনাদের লাস্টের হাফ ঘন্টা সময় এখন থেকে প্রতিদিন হাফ ঘন্টা বা 40 মিনিট সময় আপনাদের ইংলিশ কমিউনিকেশন স্কিল নিয়ে কথা হবে, বাট এটা মজা ঠাট্টার বিষয় না। অনেকে কি ইংলিশের মানে কিছুই বোঝে না, ইংলিশের ইও বোঝে না অনেকে আছে, আবার অনেকে আছে কি অনর্গল ইংলিশে কথা বলতে পারে, এরকম হওয়াটা স্বাভাবিক। আমি যে খুব বেশি ইংলিশ পারি তা কিন্তু না, এখানে যে সবাই ইংলিশ পারে তা কিন্তু না, এখন দু একজন যদি ইংলিশ পেয়ে সে ইংলিশে কথা বলতে থাকে বলতে থাকে, আর বাকিরা যদি শুনে তার যেটুকু পারে সেইটুকু যদি ভুলে যায়, আমি চাই এরকম যেন না হয়, বুঝতে পারছেন? বেসিক থেকে আমরা শুরু করব, বেসিক বেসিক বলতে গেলে ABCD, সোজা কথা ABCD, আমরা ছোট ওয়ানে বড় ওয়ানে যা শিখছি সেগুলো দিয়ে শুরু করব, বুঝতে পারছেন? আই এম 10 ইয়ার্স ওল্ড, এইগুলো দিয়ে শুরু করব। আর আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো ঠিকঠাক ভাবে জমা দিতে হবে, একটা অ্যাসাইনমেন্ট যেন আমি আটকা পড়তে না দেখি বা দেন নাই এমন কাউকে, বা কোনো অজুহাত যেন আমি না শুনি। আমাদের তৃতীয় নাম্বার হাতটা যেন আমাদের না থাকে, আমাদের হাতে তিনটা, ডান হাত, বাম হাত আর অজুহাত, এই 3 নাম্বার হাতটা যেন আমাদের না থাকে। আর বোঝানোর সময় আমরা অবান্তিকর কোনো কোশ্চেন করব না। জি স্যার, বুঝতে পারছি।
এখন আপনাদের ক্লাসে টপিকস এখন থেকে শুরু, এখন ক্লাস রেকর্ড কে করতেছেন? দুই তিন জন হচ্ছে ক্লাসটা রেকর্ড করেন। আতিকুর রহমান আপনি রেকর্ড করবেন? রেকর্ড চলছে স্যার, আপনি বলেন, সমস্যা নাই। হ্যাঁ ওকে। আর আর কে আর কে রেকর্ড করবেন? নাইম আলিফ স্যার যে আপনি রেকর্ড করতে পারবেন না স্যার? আমার তো কারেন্ট স্যার 5 মিনিট পর পর যাচ্ছে স্যার, আর যখন তখন স্যার আমার যদি ফোন কেটে যায় তাহলে বুঝবেন স্যার কারেন্ট আসলো, মানে কারেন্ট আসলে কারেন্ট গেলে রাউটারটা একবার অন অফ হয়। এগুলো একটু ফিক্স করার ট্রাই করেন। আপনারা এমবি কিনে ক্লাস করেন, ক্লাসের মধ্যে উল্টাপাল্টা করেন না স্যার। পিসিতে তো স্যার রেকর্ড করব স্যার, কিন্তু পিসি তো কারেন্ট ছাড়া তো চলবে না স্যার। সেটা ঠিক আছে, পিসি কারেন্ট ছাড়া চলবে না, এটা এটা ঠিক আছে। বাট আপনারা যতক্ষণ থাকেন ক্লাসে জয়েন করবেন হচ্ছে, আপনারা যদি মনে করেন, আপনাদের তো সবসময় পিসি দিয়ে থাকতে হবে, কারণ আমি এখন থেকে প্রতিনিয়ত আপনাদের যে কোনো সময় ডাক দিয়ে কাজ দিব, যে কোনো যে কাউকে আমি ডাক দিয়ে সরাসরি কাজ দিব, ওই সময় আপনারা কাজ করতে হবে। তখন যদি বলেন যে ফোনে আসি বা ফোন দিয়ে আসি বা বাজারে আসি বাইরে আসি, সেই জন্য কিন্তু আপনাদের পানিশমেন্টের ব্যবস্থা করা। জি জি স্যার, আপনাকে আমি এতটুকু আশ্বস্ত দিতে পারি স্যার, আমার যদি পিসি অন থাকে আর আপনি যদি আমার কোনো কাজ করতে বলেন সেটা আমি যদি পেরে থাকি বা না পেরে থাকি আমি চেষ্টা করব স্যার, অবশ্যই আপনাকে আমি আশ্বস্ত করতে পারি। শিওর। আচ্ছা তাহলে আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে HTML। আজকে আমাদের ক্লাসের টপিকস কি? HTML। এখন যদি বলেন যে আমরা কি ওয়ার্ডপ্রেস আর যাব না? হ্যাঁ ওয়ার্ডপ্রেস আবার ব্যাক করব, বাট আমরা ওয়ার্ডপ্রেসে অনেক সময় অনেক কিছু ডিজাইন নিজেরা করতে পারতেছি না, শুধু কি HTML CSS না জানার কারণে। সেই জন্য আমি এখন HTML CSS শেষ করে তারপর আবার আপনাদের ওয়ার্ডপ্রেসে ব্যাক করব, কেমন? ওকে স্যার। আর এই এই বিষয়গুলো আমি যে বিষয়গুলো বললাম এইগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা কারো কোনো প্রবলেম আছে যে স্যার এতটুকু দিবেন বা এত প্রেশার দিবেন, এত প্রেশার নিতে পারবো না, এমন কেউ আছে? না স্যার, না স্যার, এটা সব থেকে ভালো হয়েছে স্যার। হ্যাঁ এমন যদি কেউ থাকেন তাহলে আমি বলবো আপনার জন্য ডেভেলপমেন্ট না, আপনি আপনার জন্য কি ডেভেলপার না, আপনি ই করতে পারেন, আপনি শুধু মানে বসে বসে দেখা ছাড়া আর কিছু করার নেই, আমি এটা মনে করি। যদি একটু হার্ডওয়ার্ক করেন, হার্ডওয়ার্ক করলে আপনি সাকসেস হতে পারবেন, আপনার ভালোর জন্য হলেও, আপনার সবকিছু কি ঠিক রাখার জন্য হলেও আমি আপনাদেরকে প্রেশার দিব, বা কি আপনাদের শিখানোর জন্য আমি একটু হার্ড হব, সেই জন্য কিন্তু কি আপনারা ই করতে পারবেন না, মানে এখানে কোনো অজুহাত দেওয়া যাবে না, বুঝতে পারছেন? তাহলে আমি আজকে ক্লাসের টপিক শুরু করছি। আজকে ক্লাসের টপিক হচ্ছে HTML। আজকে ক্লাসের টপিক কি? HTML। HTML এর হ্যাঁ বলে ফেলেন আগে, তাহলে আপনার কথাগুলো শেষ করি তারপর আমার টপিক শুরু করি, বলেন স্যার। রেকর্ডের বিষয়ে স্থায়ী কাউকে দেন মানে ব্যাকআপের জন্য? হ্যাঁ স্থায়ী কাউকে তো আমি কথা বলতে চাইছিলাম, এখানে কে কার ই আছে মানে স্যার আমার কবে সমস্যা হয় না হয় আমি তো জানি না, সমস্যা হতেই পারে স্যার। হুম হুম রাইট, যারা হলো সব সময় ক্লাসে থাকে এবং নেটের সমস্যা নাই তাদেরকে দায়িত্ব দেন ভালোভাবে স্যার, কারণ এদের আগে যাদেরকে দিয়েছেন তারা কিন্তু করে না ঠিকমতো স্যার। মনির ভাইকে দেন। মনির জামান কি রেকর্ড করতে পারবেন? আপনি কি অফিসে থাকেন নাকি স্যার? মনির ভাইয়ের বাড়িতে অনেক ইয়ে আছে মানে কারেন্ট গেলেও সমস্যা হয় না, আইপিএস আছে। মনির জামান জি স্যার, আপনি কি তাহলে রেকর্ড করতে পারবেন? না স্যার আমি কম্পিউটারে রেকর্ড করব না, ল্যাপটপ হলে করতাম, কম্পিউটার তো খোলা থাকে। কেন কারেন্ট চলে যাবে? কারেন্ট তো যাবে না স্যার, রাত তো আইপিএস দিলে তো শব্দ হবে, অনেক সাউন্ড হবে, রেকর্ড অনেক নয়েজ আসবে। তাহলে কি স্যার আমি রেকর্ড করতে পারবো স্যার? হ্যাঁ আশিক আপনি পারবেন? আপনার কি ল্যাপটপ? না স্যার আমার পিসি আছে স্যার। কিন্তু পিসি কারেন্ট চলে গেলে? আইপিএস আছে স্যার, সমস্যা নেই। আইপিএস আছে তাহলে সমস্যা নেই, তাহলে আপনি ফার্স্ট রাউন্ড ক্যাপচার আছে না এটা দিয়ে আপনি রেকর্ড করেন স্যার? আমার একটা স্ক্রিন রেকর্ডার আছে স্যার, ভালো একটা স্ক্রিন রেকর্ডার, ওটা দিয়ে করি স্যার। আচ্ছা করেন, এটা কি আপনার কি এন্ড্রয়েডে বেশি হয় না? ঠিক আছে লিমিটেড মানে স্যার বুঝলাম না, মানে আপনার এমবি কতটুকু হয়? ধরেন আপনি যদি 4 ঘন্টা ক্লাস রেকর্ড করেন তাহলে আপনার এমবি কতটুকু যাবে? মানে স্যার 2 ঘন্টার ভিডিও রেকর্ড করলে স্যার প্রায় 7 GB 8 GB মতো হয়। এই যে এটা হচ্ছে প্রবলেম, কিন্তু আপনি যদি ই করেন মানে ফার্স্ট রাউন্ড ক্যাপচার দিয়ে করেন এটা দিয়ে ভালো হবে, আপনার 4 ঘন্টায় আপনার 200 থেকে 300 MB যাবে মাত্র।
আচ্ছা স্যার আমি ডাউনলোড দিচ্ছি তাহলে এটা এটা আছে এটা আপনাদের কি সাজেস্ট করা হয়েছিল না দেয়া হয়েছিল আপনাদের ফার্স্ট ইন ক্যাপচার স্যার আরেকটা বিষয় স্যার নেটের সমস্যা নাই তো দিয়ে দেন তো স্যার এটা আতিকুর ভাইয়ের কাছে আছে এই যে কোড আর মানে আপনার এই যে সিরিয়াল কে স্যার আমি দিয়ে দিই স্যার লিংকটা দিয়ে দেন স্যার জি বুঝতে পারি নাই বলতেছি লিংকটা দিয়ে দেন আশিক ভাইয়ের নেট স্যার এটা আতিকুর ভাই দিতে পারবে আতিকুর ভাই দিয়ে দেন আচ্ছা আমি দিয়ে দিব সমস্যা নাই সফটওয়্যার সহ আচ্ছা দিয়ে দিব আশিক ভাই আচ্ছা তাহলে আচ্ছা তাহলে দিয়ে দেন হ্যাঁ তাহলে আপনি রেকর্ড করতে থাকেন আর তারপর হচ্ছে ইয়া পার্মানেন্ট রেকর্ড করবে হুম আশিক আশিক ইয়া কোথায় আপনার বোন কোথায় আজকে স্যার আপা যে কোথায় একদিকে হচ্ছে কি আপনার আউটপুট থাকবে আরেকটি আরেকদিকে কি ই থাকবে ইনপুট থাকবে মানে একদিকে হচ্ছে আপনার কোডিং গুলো থাকবে আরেকদিকে আপনার ইগুলো থাকবে মানে ওইটার যে কোড গুলো করতেছেন সেই কোডের জন্য কি করতেছেন সেগুলো থাকবে বুঝতে পারছেন যে লেখাগুলো লিখবেন বা যে ডিজাইন গুলো করবেন সেই ডিজাইন গুলো ওটা আলাদা একটা স্ক্রিনশট থাকবে মানে দুইটা স্ক্রিনশট দিয়ে সেন্ড করতে হবে প্রতিদিন বুঝতে পারছেন স্যার আগের মতো ভিডিও দেওয়া হবে না না জি স্যার আগের মতো ভিডিও বলতে মানে স্যার আমি একটা ওয়েবসাইট তৈরি করে স্ক্রিন ভিডিও করে দিতাম এটা হচ্ছে স্ক্রিন ভিডিও করবেন সেটা এখন না স্ক্রিন ভিডিও করবেন আছে আর কয়েকটা দিন পর এখন তো হচ্ছে বেসিক লেভেল এটা হচ্ছে স্ক্রিন রেকর্ড না করলেও চলবে যখন আপনি আরেকটা হার্ড লেভেলে যাবেন তখন হচ্ছে হয়তো বা দুইটা বা তিনটা ক্লাস যাওয়ার পর যখন হার্ড লেভেলে যাবেন তখন আপনাদেরকে সাজেস্ট করব আপনার ভিডিও আকারে দেন কেমন তখন আমি নিজেই বলে দিব ওকে স্যার ওকে তাহলে আজকে আপনাদের ক্লাসের টপিক হচ্ছে HTML 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 কি HTML হচ্ছে এই দেখেন এটার ফুল মিনিংস কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে কি এটা নাম কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে HTML এর পূর্ণরূপ আর আমাদের কোড গুলো থাকবে এরকম এরকম ভাবে আমাদের কোড গুলো করতে হবে এখানে দেখেন কি কিছু ইমেজ দেয়া আছে এভাবে কি আমাদের কোড গুলো করতে হবে এই যেভাবে এটা হচ্ছে HTML স্ট্রাকচার এখন আপনি যদি HTML স্ট্রাকচার গুলো দেখতে চান বা HTML বা আমি স্ট্রাকচারে পড়ে যাচ্ছি হ্যাঁ স্ট্রাকচারে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি আমরা কোড কিন্তু বিভিন্ন ভাবে করতে পারি আমরা কোড গুলো কি বিভিন্ন ভাবে করতে পারি বিভিন্ন ওয়ে আছে এই কোড গুলো করার এর মধ্যে হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস তারপর হচ্ছে সাবলাইম টেক্সট তারপর হচ্ছে আরো কি আরো এরকম দুই তিনটা আছে আপনার চাইলে কি এখানে ই করতে পারেন তারপর হচ্ছে ফার্স্ট টোন নাকি আরেকটা এরকম আছে তাই তো দুই তিনটা আছে না কে কে কোনটা দিয়ে কাজ করছেন মনোজ জামান কি দিয়ে কাজ করেন ভিজুয়াল স্টুডিও হ্যাঁ ভিজুয়াল স্টুডিও হ্যাঁ ভিজুয়াল স্টুডিও আছে কিন্তু এরকম এক একজন এক একটা সাইট নিয়ে কাজ করে বাট আমরা সবসময় সাজেস্ট করি হচ্ছে সাবলাইম টেক্সট কারণ সাবলাইম টেক্সটে খুব ভালো লাগে এটা দিয়ে আমার কাজ করতে ভালো লাগে আমি যখন শিখছি তখন আমার স্যার সাবলাইম টেক্সট দিয়েই শিখাইছে আমরাও কি এখন সাবলাইম টেক্সট দিয়েই কাজ করে আপনাদেরকে সাবলাইম টেক্সটেই শেখাবো তারপর কি আমরা বিভিন্ন ওয়েভাবে কিন্তু আমরা কাজ করতে পারি এখন আমরা সাবলাইম টেক্সটটা কোথায় পাবো আমরা সাবলাইম টেক্সটটা কোথায় পাবো সাবলাইম টেক্সটটা পাওয়ার জন্য আমরা একটু এই যে ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে সার্চ দিব সাব টেক্সট এই দেখেন সাবলাইম টেক্সট 3 এটা ভার্সন চলতেছে কি সাবলাইম টেক্সট 3 আপনি এই যে ডাউনলোড সাবলাইম টেক্সট প্রথমটাই যদি যান দেখেন এখানে দেয়া আছে কি OS X তারপর আছে উইন্ডোজ তারপর উইন্ডোজ 64 বিট মানে 64 বিট লিনাক্স এখন আপনারা বলেন তো আমাদের কোনটা ডাউনলোড দিতে হবে স্যার 64 বিট ওটা অবশ্যই উইন্ডোজ 64 বিট আমাদের ইনস্টল করতে হবে এটা আমাদের ডাউনলোড করতে এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনারা ইনস্টল কে কে করতে পারেন ইনস্টল তো সবাই করতে পারে আমরা না নেক্সট 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 ফিনিশ জি স্যার জি স্যার করব আমরা নেক্সট 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 ফিনিশ আচ্ছা আপাতত আমি ইনস্টল করে দেখাইলাম না নাকি দেখাইতে হবে দুই একজন বলেন দেখাইলে আমি দেখাই দেই সমস্যা নেই লাগবে না স্যার আচ্ছা যদি না লাগে তাহলে হচ্ছে ওকে এটা আপনার ইনস্টল দেওয়ার পর আপনি এটা কোথায় পাবেন আমার কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এটা এইখানে সার্চ অপশনে সার্চ অপশনে গিয়ে লিখবেন সাবলাইম টেক্সট ইনস্টল দেওয়ার পর সাবলাইম টেক্সট 3 লিখে সার্চ দিবেন দেখেন এখানে কি সাবলাইম টেক্সটটা চলে আসছে বুঝতে পারছেন এখানে সাবলাইম টেক্সটটা কি চলে আসছে সাবলাইম টেক্সট চলে আসার পর এখন হচ্ছে আপনাদের ডিজাইনগুলো করতে হবে এখানে আচ্ছা এখানে আমি আপনাদের একটা কাজ করে নিচ্ছি
আমি যদি এটাকে নতুন করে ডিজাইন করি তাহলে হচ্ছে মেবি আপনাদের আপনাদের জন্য ভালো হবে, কারণ আমি যদি এটাকে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করি তাহলে মেবি আপনাদের জন্য ভালো হবে, তাই না? কারণ এটা তো অলরেডি আমার ইনস্টল করা আছে, আমি ক্লিক করার সাথে সাথে অনেক কিছু ডিজাইন হয়ে যাবে, কারণ এরকম এই ইনস্টল করা আচ্ছা আমি এটাকে আনইনস্টল করে তারপর আবার ইনস্টল করতেছি। আচ্ছা সাবলাইম টেক্সট, জি স্যার, তাহলে আপনাদের বুঝতে প্রবলেম হবে, আমি আর আপনি কি তাহলে সমান হয়ে গেলাম যে আমার এখানে যা আছে আপনার এখানে সেম আছে। ইনস্টল আপনাদের ইমেজ গুলো ইনস্টল করা দেখাবো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এই দেখেন সাবলাইম টেক্সট 3 কি আমাদের আনইনস্টল হয়ে গেল। এখন আমরা আর এটাই কি শেষ, এখন আমরা যদি নতুন করে আবার নিয়ে আসতে চাই তাহলে আমরা সাবলাইম টেক্সটটা নিয়ে আসার জন্য সাবলাইম টেক্সট লিখে সার্চ দিব সাবলাইম টেক্সট 3, লেখার পর আপনি এখান থেকে ডাউনলোড দিতে পারেন বা নিচে আরো লিংক দেওয়া আছে আপনি চাইলে যেখান থেকে খুশি ডাউনলোড দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি প্রথম থেকে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে উইন্ডোজ 64 বিটস। ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হওয়ার পর আমরা এটাকে এখন ইনস্টল করতেছি শো ইন ফোল্ডার, শো ইন ফোল্ডার থেকে সাবলাইম টেক্সট বিল্ড, ইয়েস নেক্সট নেক্সট ইনস্টল। দেখেন আমাদেরকে সাবলাইম টেক্সটটা ইনস্টল হয়ে গেছে, আমাদেরকে সাবলাইম টেক্সটটা ইনস্টল হয়ে গেছে না? ইনস্টল হওয়ার পর এখন আমরা কি করব, এটা সার্চ দিব এখানে, আমি এগুলো কেটে দিচ্ছি আপাতত, সার্চ দিলে সাবলাইম টেক্সট এস, এই দেখেন সাবলাইম টেক্সট 3 চলে আসলো। এটা চলে আসার পর আপনার এই যে এখানে আসতেছে, আসার পর আপনি এটাকে ই করে রাখবেন, সেভ পিন করে রাখবেন, পিন করে রাখবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না। দেখেন কি আমার এটা কি ইনস্টল দেয়া শেষ, এটা আমাদের ইনস্টল দেয়া শেষ। এখন আমরা এটাকে ডিজাইন করব বা এই কোডটা দিয়ে কি আমরা ডিজাইন করার ট্রাই করব। এখন ডিজাইন করার জন্য আমাদের প্রথমে কি একটা ফাইল তৈরি করতে হবে না? আমরা ডিজাইন করব বা আমরা এই ডিজাইনগুলো রাখবো কোথায়? ডিজাইনগুলো রাখার জন্য আমাদের একটা ফোল্ডার করে বা একটা ফাইল করে রাখতে হবে না? এই ডিজাইনগুলো আমরা তো এখানে একটা ডিজাইন করব না, একটা ডিজাইন করে করে রেখে দিব না, তাহলে আমরা ডিজাইনগুলো কোথায় করব? এটার জন্য আমরা প্রথমে একটা ফাইল তৈরি করতে পারি, এমন হচ্ছে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে যাওয়ার পর এলইডিবি, এ হচ্ছে আপনাদের বেস, সরি এটা না 307, এ হচ্ছে আপনাদের বেস, এই বেসে আমি একটা ফোল্ডার করতেছি, একটা ফোল্ডার করতেছি, ফোল্ডারের নাম দিলাম হচ্ছে আপনার বেসিক, মানে বেসিক একটা ফোল্ডার নাম দিলাম বেসিক। এখন বেসিকের ভিতর আপনি কোনটা দিয়ে কাজ করবেন? আমাদের কি এখন এইচটিএমএল ফাইল লাগবে না কাজ করার জন্য, এইচটিএমএল কাজ করার জন্য? এইচটিএমএল ফাইলের জন্য আমরা যাবো একটু নিউ, নিউ যাওয়ার পর এই দেখেন টেক্সট ডকুমেন্টেশন, এই টেক্সট ডকুমেন্টেশনের জায়গায় এখানে টিএক্সটি দেওয়া আছে না, এটা একটা টিএক্সটি ফাইল না, আপনি এই টিএক্সটি ফাইলটাকে আপনি এখানে বলে দেন ধরেন আমি ডট এইচটিএমএল, এইচটিএমএল দেখেন এটা এইচটিএমএল ফাইল হয়ে গেছে, দেখছেন এটা এইচটিএমএল ফাইল হয়ে গেছে। এখন এটাকে আপনি ওপেন করতে পারতেছেন ব্রাউজারে, এটাকে আপনি ব্রাউজারে ওপেনও করতে পারতেছেন। এখন আমার কথা হচ্ছে এটা তাহলে আমরা কিভাবে করবো, বা আপনাদের কিন্তু একটা প্রবলেম হবে, আপনাদের কিন্তু এটা ওপেন হবে না, এটা ওপেন না হওয়ার কারণ কি জানেন? এটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনি এইটা যদি প্রবলেম ফিক্স করতে চান দেখেন ফাইল এক্সপ্লোরার অপশন আমি এটাকে আগে ডিসেবল করে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি। যেমন এখানে আমার ফাইল হাইট এক্সটেনশন ওকে দিয়ে দিলাম, এখন দেখেন আমি যদি এখানে ফাইলটা তৈরি করতে যাই দেখেন এখন আর আমি এটাকে এইচটিএমএল ফাইল তৈরি করতে পারবো না। যেমন হচ্ছে আমি সরি একটা এই ডকুমেন্ট ডকুমেন্ট ফাইল নিয়ে নিই নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে দেখেন এখন আমি যদি এখানে লিখি আমি ডট আমি ডট এইচটিএমএল দেখেন এটা কি এইচটিএমএল ফাইল হয়েছে? এইচটিএমএল ফাইল হয়েছে, এটা কিন্তু এইচটিএমএল ফাইল, এটা কিন্তু আপনাদের প্রবলেম হবে। এই প্রবলেমটা ফিক্স করার জন্য আপনারা কোথায় যাবেন? আপনারা দেখেন এখানে একটা সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন, যারা উইন্ডোজ 10 যারা উইন্ডোজ 10 তারা সার্চ করবেন হচ্ছে রেকি ফাইল এক্সপ্লোরার অপশন,
এই দেখেন আমার এখানে আছে, তাও আমি সার্চ করে দেখাচ্ছি ফাইল, এই দেখেন ফাইল এক্সপ্লোরার অপশন, এখানে যাওয়ার পর আপনার যাইতে হবে ভিউ, ভিউ যাওয়ার পর এই দেখেন নিচে দেখছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, আপনি এটাকে টিক মার্ক দিয়ে রাখেন, আর হচ্ছে তারপর হচ্ছে ওকে। দেখেন এখন আমাদের ফাইলের নামগুলো শো করবে। আর আপনার যদি উইন্ডোজ 7 এ থাকেন তাহলে আপনার এখানে লিখে সার্চ করতে হবে ফোল্ডার অপশন, ক্লিকে সার্চ করতে হবে এখানে, যাদের উইন্ডোজ 7 এখানে সার্চ করবেন ফোল্ডার অপশন, ফোল্ডার অপশন লিখলে এরকম আপনি করতে পারবেন, বা এই কোডটা কি আপনি ডিসেবল করতে পারবেন। এটা ডিসেবল করার পর আপনি একটু ফাইলে যান, আপনাদের ফাইলটা কোথায়, এই হচ্ছে আমাদের বেসিক ফাইল। আচ্ছা আমি বাকিগুলোকে কেটে নিচ্ছি, এখানে অনেক কিছু দেওয়া আছে বলি, এগুলো আপাতত দরকার নাই। আচ্ছা আমাদের কি বেসিক ফোল্ডার, এই বেসিক ফোল্ডার দেখেন আমি ডট html, এখানে আবার একটা txt যুক্ত হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে ঠিক করতে চান তাহলে কি করবেন, জাস্ট রিনেম, রিনেম করে আবার এই txt টাকে আপনি হচ্ছে html করে দেন, এই txt টাকে html করে দিলে এটা আবার html ফাইল হয়ে যাবে, যেমন হচ্ছে আমি ডট html, দেখেন আমি ডট html টা আবার html ফাইল হয়ে গেছে। এখন যদি আপনি css করতেন তাহলে এখানে কি যখন একটা নাম লেখে ডট css দিলে একটা css ফাইল হয়ে যেত, যেমন আমি আপনাদের আরেকটা ডকুমেন্ট নিয়ে দেখাচ্ছি, এখানে হচ্ছে এভাবে আপনারা দিতে পারেন, এই txt দেওয়া আছে না, আপনি এখানে শুধু নামটা চেঞ্জ করে দিয়ে দেন css, css, দেখেন এটা একটা css ফাইল হয়ে যাবে, এই দেখেন দেখছেন এটা একটা css ফাইল হয়ে গেছে। এরকম আপনারা যেটা নিয়ে কাজ করবেন যখন js দিবেন তখন এটা কি জেস, আর জেস ফাইল না তো জেস ফাইল তো আমাদের নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন, এই দুইটাই মেইনলি লাগবে আমাদের, html আর css। বুঝতে পারলাম আমরা এই পর্যন্ত, বুঝতে পারছি জি স্যার। আচ্ছা এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এই ফাইল এক্সটেনশন যদি এখানে যে সার্চ না দেই আমরা আরেকটা উপায়ও আনতে পারি, সেটা হচ্ছে আপনি যে ফোল্ডারটা ওপেন করেন ফোল্ডার এখানে বিও যান, বিও যাওয়ার পর এই যে দেখেন এখানে একটা টিক মার্ক দেওয়া আছে ফাইল নেম এক্সটেনশন, এখানে ক্লিক করেন দেখেন ফাইলের নামটা দেখাচ্ছেন, আবার ক্লিক করেন দেখেন ফাইলের নামটা শো করতেছে। এটা হচ্ছে একদম সহজ, মানে আমি দুইটা ওয়ে আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা এখন যেটা খুশি এটা দিয়ে কাজ করতে পারেন। এখন আপনারা এটাকে ওপেন করবেন কিভাবে, এটাকে সাবলাইম টেক্সটে কিভাবে ওপেন করবেন আর ব্রাউজারে কিভাবে ওপেন করবেন, এটাকে ওপেন করার জন্য আপনার করতে হবে আমি ডট html, এটাকে ওপেন করবেন আপনি এটাতে ডাবল ক্লিক করে কি এটা, সরি ডাবল ক্লিক করে না, আপনি এটাকে হচ্ছে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে হচ্ছে ওপেন উইথ, ওপেন উইথে গিয়ে সাবলাইম টেক্সটে গিয়ে ওপেন করতে পারেন। এই দেখেন আমি ডট html টা ওপেন হয়েছে, বাট আপনি যদি এইভাবে না করেন আমাদের সব থেকে বেটার হচ্ছে আমরা ফোল্ডার সহ নিয়ে যাবো, কারণ এই ফোল্ডারের ভিতরে অনেক কিছু থাকবে তাই না, এই ফোল্ডারের ভিতরে আমাদের অনেক কিছু থাকবে, তাহলে আমরা কি করতে হবে এই ফোল্ডারটাকে ধরে আমরা নিয়ে যাচ্ছি সাবলাইম টেক্সটের ভিতর দিয়ে, যে বাবার এখানে সারলে কিন্তু হবে না, এটাকে এইখানেই সারতে হবে, এখানে সারার পর আমি ডট html দেখেন এখানে এখানে আমরা কোডগুলো সব করব, বা কোড করব বা লিখব বা সবকিছু এখন কি আমরা এইটার মধ্যে করব। বুঝতে পারলাম আমরা জি স্যার, জি স্যার। এখন ধরেন আপনারা যদি কিছু ওপেন করাইতে চান ব্রাউজারে, যেমন হচ্ছে ব্রাউজারে কি এটা আমাদের এখন আপাতত কিছু নাই, এখন আমরা যদি কিছু লেখা লিখি আমরা যদি এটাকে শো করাইতে চাই তাহলে শো করাইতে পারি, যেমন হচ্ছে আমরা এখানে লিখি ডেভেলপার, আচ্ছা একটা একটু বড় হাতে দিই ওই ডেভেলপার, কন্ট্রোল এস সেভ করেন, সেভ করার পর দেখেন আমাদের এটা শো করে, এটা শো কিভাবে করাবেন আপনি এখানে কন্ট্রোল এস দিয়ে কিন্তু আপনাকে সেভ করতে হবে, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, বা আপনি এখানে ফাইলে গিয়েও সেভ করতে পারেন, এই হচ্ছে সেভ, তারপর এটাকে যে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করলে ওপেন ইন ব্রাউজার, দেখেন ব্রাউজারে ওপেন হয়ে গেছে, উই আর ডেভেলপার, মানে কি আমরা লেখা ঢুকে শো করাইতে পারছি, তার মানে কি আমরা ডেভেলপার হয়ে গেছি, হয়ে গেছেন না ডেভেলপার না, আসলে হয়ে গেছি, কারণ শতকরা কতজন লোক পারবে এটা করতে বলেন তো, একজন লোককে যদি বলেন যে তুমি একটা লেখা লিখে ব্রাউজারে শো করে দেখাও কয়জন পারবে, জি স্যার ওই জন্যই তো বললাম স্যার হয়ে গেছি আমরা ডেভেলপার, হ্যাঁ তার মানে আমরা 100% লোক থেকে কি 90% লোকের থেকে আলাদা, সমস্যা নেই। এখন আমাদের এইটা কি যেভাবে করলাম এটা হচ্ছে রাইট ওয়ে না, আমরা সবাই জানি প্রত্যেকটা জিনিসেরই একটা কি থাকে, একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে,
বা একটা রুলস থাকে, এই রুলস অনুযায়ী আমাদের চলতে হবে। যেমন এই লেখাগুলোকে যদি একটু মোটা করতে চান, চিকন করতে চান, ডিজাইন করতে চান, তাহলে কি একটা রুলস মেনে তারপর করতে হবে। আমরা জানি সবাই কি HTML এর একটা কি আছে, কোড আছে, কোড আছে স্যার, স্ট্রাকচার আছে, আমরা সবাই জানি। আমরা যদি একটু ইয়ে যাই W3 স্কুল, এই W3 স্কুলটা কি, W3 স্কুলটা হচ্ছে আমার স্কুল, আপনার স্কুল, সবার স্কুল, কোনটা W3 WP স্কুল স্যার, W3 স্কুল, আমার স্কুল, আপনার স্কুল, সবার স্কুল, W3 স্কুল। আপনি এখানে যদি একটু দেখেন, দেখেন কি ডক টাইপ HTML, প্রথমে এখানে কি স্ট্রাকচার দিয়ে রাখছে, আমাদের HTML স্ট্রাকচার হচ্ছে এটা, ডক টাইপ HTML, HTML টাইটেল, বডি H1, এটা হচ্ছে ট্যাগ, এগুলো দরকার নেই, বডি HTML। আমরা প্রথমে স্ট্রাকচারটা শিখবো, স্ট্রাকচারটা শেখার জন্য আমাদের তাহলে প্রথমে কি লিখতে হবে, এই যে একটা সাইন দেওয়া আছে, এই সাইনের নাম কি কেউ জানেন? এটার নাম হচ্ছে লেস দেন, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, আর লেস দেন গ্রেটার দেন এর মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে স্ল্যাশ, এটাই হচ্ছে আমাদের মেইনলি HTML এর কোড, এটা হচ্ছে আমাদের HTML এর কোড। প্রত্যেকটা জিনিসের কি একটা কোড থাকে না, এটা হচ্ছে আমাদের কোড, এই কোডটুকু মানলে আমরা হচ্ছে কি HTML দিয়ে কাজ করতে পারবো, বুঝতে পারছেন? এখন আমরা প্রথমে আমাদের কি করতে হবে, ডক টাইপ HTML না, সর্বপ্রথম HTML নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমে নিতে হবে কি লেস দেন, এখানে হচ্ছে লিখতে হবে ডক টাইপ, ডক টাইপের জায়গায় আপনার আগে একটা আশ্চর্যবোধক কোশ্চেন দিতে হবে, এক্সক্লামেটরি আশ্চর্যবোধক কোশ্চেন, তারপর দিতে হবে ডক টাইপ, DOC, সরি বড় হাতের হবে সবগুলো, ছোট হাতের দিলেও হয় সমস্যা নেই, আচ্ছা বড় হাতের দিচ্ছি, DOCTYPE ডক টাইপ। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি এটা একটা কি ট্যাক্সে ধরে নিছে যে এটা রাইট, এটা যদি রং থাকতো তাহলে কোনো কালারই আসতো না, ডক টাইপ। তারপর হচ্ছে HTML, দেখেন এটা হচ্ছে আমাদের কি HTML স্ট্রাকচারের শুরু, ডক টাইপ HTML। আর HTML এর পর কি কোডটা কি হবে, ডক টাইপ HTML এর পরের কোড হবে শুধু HTML, HTML। আচ্ছা আমি কোডগুলো লিখতেছি, আমি লিখে লিখে দেখাই, হ্যাঁ তাহলে আপনার সুবিধা হবে। এটা হচ্ছে লেস দেন, লেস দেন দিয়ে আপনার এটা ভিতরে HTML, HTML, তারপর হচ্ছে কি এটা সরি লেস দেন, পরে হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন দিয়ে শেষ। এখন আপনি যদি এটাকে শেষ করতে চান তাহলে আপনার কি করতে হবে, স্ল্যাশ দিলেই এটা অটোমেটিক ক্লোজড হয়ে যাবে। এখন যদি আপনাদের ক্লোজ না হয় তাহলে হচ্ছে কি স্ল্যাশ দিয়ে HTML লিখতে হবে, বুঝতে পারলাম আমরা? এটা হচ্ছে আমাদের প্রথম HTML, এই HTML এর ভিতর যাবতীয় সবকিছু হবে, এই HTML এর ভিতর কি আমাদের যাবতীয় সবকিছু হবে। HTML এর ভিতর প্রথমে থাকবে হচ্ছে হেড, হেডের আগে তাহলে আমাদের কি এক্সক্লেমেটর এই সাইনগুলো দিয়ে দিতে হবে। দেখছেন একটা রং দেখাইছে, সেই জন্য এখানে দেখেন এটা যে ভুল, এখানে কিন্তু দেখাই দিচ্ছে এটা ভুল, আপনাদের এটা প্রথম অবস্থা নাও দেখাইতে পারে, আপনাদের প্রথম অবস্থা শিখতে হবে, কারণ আপনাদের ইমিট এখন ইনস্টল করা হয় নাই, ইমিট হচ্ছে আমরা 2-3 ক্লাস পরে ইনস্টল করবো, যাতে আপনারা এই বেসিক সব কিছু সম্পর্কে জেনে শুনে বুঝে কাজ করতে পারেন, তারপর হচ্ছে আমি ইমিট ইনস্টল করে দিব, বুঝতে পারছেন? তা না হলে আপনাদের কি এটা অনেকই হয়ে যাবে। আচ্ছা তারপর হচ্ছে এটা দিয়ে স্ল্যাশ, স্ল্যাশ দিয়ে দিলে কি আমাদের হেডটা চলে আসলো, আর হেডের ভিতর কি থাকে, হেডের ভিতর হচ্ছে টাইটেল, প্রথম হচ্ছে ডক টাইপ HTML, তারপর হচ্ছে HTML, HTML এর ভিতর হচ্ছে হেড, হেডের ভিতর হচ্ছে টাইটেল, TITLE টাইটেল। তারপর হচ্ছে আপনাদের কিন্তু লেখার থেকে কিছু আসবে না, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের এখানে আসবে না, আমার এখানে আসতেছে কারণ আমার আগে থেকেই কাজ করা ছিল। টাইটেল, হ্যাঁ এই টাইটেলের ভিতর হচ্ছে, টাইটেলের ভিতর কি হবে, টাইটেলের ভিতর হচ্ছে আপনাদের নাম, ওয়েবসাইটের নাম হবে এটা, ধরেন আপনি ওয়েবসাইটের নাম দিলেন, আমার নামই দিয়ে দিলাম আমি RUPOK, ধরেন এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের নাম, কন্ট্রোল S দিয়ে সেভ করেন, আর ওপেন রাইট বাটন ক্লিক করে হচ্ছে ওপেন ইন ব্রাউজার ওপেন করেন, দেখেন এটাকে ওপেন হয়ে যাচ্ছে, W3 স্কুলটা আপাতত কেটে দিচ্ছি, এই দেখেন রূপক নামটা এখানে চলে আসছে, দেখছেন মানে এটা হচ্ছে ওয়েবসাইটের নাম, টাইটেলের মধ্যে কি থাকবে আমাদের ওয়েবসাইটের নাম, নামটা দেওয়ার পর এই হেডের নিচে HTML এর ভিতর পরে এক হবে বডি, হেডার কাজ কিন্তু এইটুকুই শেষ, হেডার কাজ কিন্তু শেষ, তারপর শুরু হবে বডির কাজ,
বিও বিওয়াই এখানে হচ্ছে স্ল্যাশ মানে হচ্ছে বডি শেষ। এখন এই বডির ভিতর আমরা যা কিছু আছে সব কিছু এই বডির ভিতর করব, যত আমাদের ডিজাইন করার আছে সব ডিজাইন কোথায় করব, এই বডির ভিতর। বুঝতে পারছেন? আমি আবার করে দেখাচ্ছি কোডগুলো কেমন। বুঝতে পারতেছি না বা যেগুলো বলতেছেন আমরা বুঝতে পারতেছি না, এমন কেউ আছেন? আছেন এমন কেউ যে স্যার বুঝতে পারতেছি না স্ট্রাকচার গুলো কি করতেছেন? তার মানে সবাই বুঝতে পারতেছেন? ওকে হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, যে কোন এডিটরেই তো মনে হয় এইচটিএমএল এ কোড করা যায়, সাবলাইন টেস্ট কেন কল করতে? আমি তো আপনাদেরকে বললাম যে আপনারা হচ্ছে তিন চারটা কি ই আছে, এডিটর আছে, এটা হচ্ছে এ সাবলাইন টেক্সট, তারপর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, তারপর হচ্ছে ভিজুয়াল এডিটর না ভিজুয়াল স্টুডিও, তারপর এরকম মানে আরো তিন চারটা কি কাজ করার মতো সাইট আছে। এখন আপনি কোনটা দিয়ে করতে পারেন আপনার ইচ্ছা, আপনি কোনটা দিয়ে করবেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছেন। আপনি কোনটা দিয়ে করবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি যা কোনো একটা দিয়ে কাজ করতে পারেন, নো প্রবলেম। তারপর হচ্ছে আমি কি এখন এই কোডগুলো আবার আপনাদের করে দেখাচ্ছি, এখন হচ্ছে আপনাদের সহজ উপায়ে আপনাদের করে দেখাবো। আমাদের প্রথম কি, আমাদের প্রথম হচ্ছে কিসেন বলছিলাম বলেন তো, বিস্ময় চিহ্ন স্যার না, এখন যেটা দিলাম এই চিহ্নের নাম কি লেস দেন, তারপর হচ্ছে এখানে লেস দেন শেষ, এটা মাসকান হবে, এটা মাসকান হবে হচ্ছে এক্সক্লামেটরি, তারপর হচ্ছে ডক টাইপ ডি ও সি এ ওয়াই পি একটা কি ধরেন এটা আপনার কি বলবো, ধরেন এটা হচ্ছে স্টার্ট আমাদের, তারপর হচ্ছে HTML, HTML. HTMLটা হচ্ছে আপনার পেশ করে দিচ্ছি HTML, তারপর হচ্ছে স্ল্যাশ, HTMLটা হচ্ছে আমাদের পুরো শরীর, HTMLটা কি আমাদের পুরো শরীর, বুঝতে পারছেন? আর HTML একটা যদি শরীর থাকে, HTML যদি একটা শরীর থাকে তাহলে একটা শরীরের মধ্যে কি আমাদের প্রথম একটা মাথা লাগবে তাই না, আমাদের মাথা, এই হেড হচ্ছে এই মাথা, এটা হচ্ছে আমাদের কি মাথা, আর মাথা থাকলে ধরেন এটা হচ্ছে কি HTML আমাদের শরীর হলে হেড হচ্ছে আমাদের মাথা, মাথার ধরেন আমাদের একটা নাম থাকবে না হেডের মধ্যে, বা ধরেন এই নামটা কি আমাদের একটা যার যার একটা ব্যক্তিগত নাম থাকে না, নাম হচ্ছে এই হেডের ভিতরে, হেডের ভিতরে হচ্ছে আমাদের টাইটেল TITL, এটা হচ্ছে আমাদের একটা নাম, আমাদের একটা নাম টাইটেল, এই টাইটেলের ভিতর আপনার ওয়েবসাইটের নাম লিখতে পারেন, আমি দিয়ে দিলাম ওয়েবসাইট, আমি এটা নাম দিলাম কি ওয়েবসাইট, এখন ওয়েবসাইট লেখার পর আমাদের কি হেডার কাজ কিন্তু শেষ, মাথার কাজ শেষ, এখন হচ্ছে HTML নিচে আমরা আর কি কোড করব। এখন আমাদের কি হইলো HTML একটা কি পুরো একটা শরীর হইলো, এটা হচ্ছে মাথা, তাহলে আমাদের একটা বডি না, এটা HTML হচ্ছে একটা মানুষ, আর তাহলে একটা বডি লাগবে না, তার একটা মানুষের কি একটা বডি লাগে না, এটা হচ্ছে বডি ডিও ডিওয়াই বডি স্ল্যাশ, এই বডির ভিতর হচ্ছে আমাদের কি সবকিছু থাকে, হাত পা, তারপর হচ্ছে আর কি মানে অনেক কিছু সবকিছুই এই ইয়ার মধ্যে থাকে তাই তো, এই বডির মধ্যে, এই জন্য আমরা এই বডির মধ্যে যত কিছু ডিজাইন করব
সবকিছু কি এই বোর্ডের মধ্যে করব স্ট্রাকচারটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আর বলেন না স্যার গুড যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি আমাদের কি একটা স্ট্রাকচার নেওয়া শেষ এখন আমরা এই স্ট্রাকচারগুলোকে কি করব বিভিন্ন ট্যাগ দিয়ে সাজাবো ধরেন আমি যদি এখন এই বোর্ডের ভিতর একটা ট্যাগ লিখি ধরেন আমি লিখলাম যে উই আর বাংলাদেশি আচ্ছা ধরেন লিখলাম উই আর বি এন জি এল ডি এস উই আর বাংলাদেশি এখন যদি আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করেন আর হচ্ছে ওপেন ইন ব্রাউজার এইটা আসতে পারে এইটা আসার নিয়ে কোনো প্রবলেম নেই আপনি যদি 10-12 বার সেভ করেন কন্ট্রোল এস দিয়ে তখন এইটা কিন্তু আসতে পারে বাট সমস্যা না আপনি ওপেন ইন ব্রাউজারে দেন দেখেন এই দেখেন সাইটের নাম কি ওয়েবসাইট হয়ে গেছে স্যার এখানে দেখেন লেখা চলে আসছে কি উই আর বাংলাদেশি এখন যদি লেখাগুলোকে আপনি ডিজাইন করেন তাহলে কি আপনার ট্যাগ লাগবে না আমরা এইচটিএমএল এর মধ্যে দুইটা জিনিস শিখবো ট্যাগ আর হচ্ছে অ্যাট্রিবিউট কি কি শিখবো ট্যাগ জায়গার অ্যাট্রিবিউট স্যার অ্যাট্রিবিউট আমরা এখানে দুইটা জিনিস শিখবো ট্যাগ আর অ্যাট্রিবিউট তাহলে আমরা যদি এখানে ট্যাগ তাহলে আমাদের যত কিছু করব সবকিছুকে একটা ট্যাগের মধ্যে হবে না যেমন কি উই আর বাংলাদেশি বা ট্যাগ গুলো কি আমি আপনাদের ট্যাগ গুলো বুঝাই দিচ্ছি বা ট্যাগ গুলো কি ধরেন ট্যাগ গুলো হচ্ছে উই আর বাংলাদেশি একটা লেখা আছে আমরা চাচ্ছি এই লেখাটাকে কি বাংলাদেশটা একটু নিচে নামাবো বা বাংলাদেশটা কি একটু নিচে নামাবো এখন নিচে নামানোর জন্য আমরা কি করব বলেন এই লেখাটাকে নিচে নামাবো তোমার আকাশ তোমার বাতাস বাতাস চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার কানে বাজায় বেশি আমার প্রাণে বাজায় বাসি এই হইতে কি আমাদের একটা লেখা কন্ট্রোল এস দিয়ে লেখাটাকে সেভ করলাম দেখি এখন লেখাগুলো শো করে কিনা আমরা দেখি শো করে কিনা দেখেন লেখাগুলো শো করছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা একটু কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিই আপাতত যেহেতু বুঝাচ্ছি এই দেখেন কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিলাম হ্যাঁ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বেশি আপাতত এটুকু এখন আমি চাচ্ছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটুকু উপরে থাকবে আর চিরদিন টুকু নিচে চলে যাবে বা হ্যাঁ এইটুকু উপরে থাকবে আর বাকিটুকু নিচে চলে যাবে তাহলে আমরা এটা কিভাবে নিব বলেন আমরা যদি এটাকে নিচে নিতে চাই তাহলে কি আমরা এখন বলি এখানে যে ভাই ভাই নিচে নামেন কি বলেন ধরেন এখানে আমরা বলে দিলাম বা কি বলা যায় বা আমরা একটা ইন্টার দিয়ে দেখি এভাবে একটা স্পেস দিই হ্যাঁ দেখি এখানে নিচে আসে কিনা এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে একটা ইন্টার দিয়ে এটাকে একটা স্পেস দিয়ে দেখি নিচে আসছে নিচে আসছে নিচে আসে নাই তার মানে কি তাকে একটা ট্যাগের মাধ্যমে বলতে হবে তাকে কি একটা ট্যাগের মাধ্যমে বলতে হবে এখন ট্যাগের মাধ্যমে যদি আমরা বলতে চাই তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ভাই নিচে নামেন আচ্ছা ট্যাগ তো এভাবে শুরু করতে হয় তাই না কই সেটা তারপরে কথা শুনে না স্যার পি ট্যাগ নিতে হবে নাকি স্যার না আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে সে তারপর শুনতেছে না এখন সে শুনতেছে না কেন কারণ তাকে তার ভাষায় বুঝাইতে হবে এখানে যদি আমরা আমাদের ভাষায় বুঝাই
তাহলে কি সে বুঝবে না, সে এখানে তার ভাষায় বুঝাইতে হবে। এখন আপনি যদি একটা কি রেস্টুরেন্টে যান বা ধরেন চায়না একটা রেস্টুরেন্টে, চায়না একটা রেস্টুরেন্টে গিয়ে যদি বলেন যে ভাই আমাকে খাবার দেন, সে কি খাবার দিবে? সে তো তাকায় থাকবে, হয়তো একটা বলতে হচ্ছে কি পাঞ্চিং পং একটা কিছু বলে দিতে পারে, তাই না? এখানে তার ভাষায় বুঝাইতে হবে। সেই জন্য কি এখানে বোঝানোর জন্য আপনি এখানে বলতে পারেন বিআর একটা ট্যাগ আছে, নাম হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ দিলে দেখেন এই লেখাটুকু নিচে নামে যাবে, কন্ট্রোল এস, দেখেন বিআর ট্যাগটা দিলে এই লেখাগুলো নিচে নেমে যাবে, নিচে নেমে গেছে। তার মানে সে তার কথায় বোঝানো হয়েছে, এখন সে কি কথা শুনতেছে। এইগুলো হচ্ছে ট্যাগ, যে ট্যাগ হচ্ছে এইগুলো যে হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা, যে ভাষাগুলো কি তারা বুঝতে পারে। এখন যদি আপনি এটাকে আরেকটু নিচে নামাইতে চান তাহলে আপনি এখানে আরেকটা বিআর দেন, বিআর দেখেন তাহলে আরেকটু নিচে নামে যাবে। কন্ট্রোল এস দিয়ে আবার আমি এটাকে শো করতেছি, নিচে নেমে গেছে। আপনি যতবার খুশি ততবার দিবেন, সে আস্তে আস্তে কি নিচের দিকে নামতে থাকবে। এখন আপনি যদি চান এই লেখাগুলোকে একটু মোটা করতে, এই লেখাগুলোকে যদি আপনি বিআর ট্যাগের কি কোনো সেফ নেই? জি বিআর ট্যাগের কি কোনো সেফ নেই? বিআর ট্যাগের কি নেই মানে বিআর ট্যাগের যেমন প্রতিটা ট্যাগের শেষ আছে, বিআর ট্যাগের কি কোনো শেষ হয় না? না না, বিআর ট্যাগের ফিনিশিং নাই, বিআর ট্যাগের ক্লোজিং পার্ট নাই, এটা ওপেনিং পার্ট আছে বাট ক্লোজিং পার্ট নাই বিআর ট্যাগের। এরকম হচ্ছে টোটাল দুইটা থেকে তিনটা ট্যাগ আছে যে ট্যাগ গুলোর হচ্ছে আপনার ক্লোজিং পার্ট নাই, আর বেশিরভাগ গুলোর হচ্ছে ক্লোজিং পার্ট আছে। আর আপনি যেগুলো দিয়ে কাজ করবেন সবগুলোর ক্লোজিং পার্ট আছে। যেমন হচ্ছে আপনি যদি এখন এই লেখাটুকুকে একটু ই করতে চান, বা এইচ ওয়ান ট্যাগ সম্পর্কে আমরা সবাই জানি, যদি এইচ ওয়ান ট্যাগ এর মধ্যে নেন তাহলে এই লেখাটুকু বড় হয়ে যাবে বা এইচ ওয়ান এর মতো নিবে। যেমন আমি এইচ ওয়ান দিয়ে দিলাম এইচ ওয়ান, আর হচ্ছে এখানে স্ল্যাশ দিয়ে এইচ ওয়ান টা শেষ করতে হবে, এখন যদি আপনি এই ট্যাগ গুলোকে দুইটাকে একানো করতে তাহলে আপনার কি বিআর ট্যাগটা সরিয়ে দিতে হবে। বিআর ট্যাগটা সরিয়ে দিলে এই লাইনটা কি আবার আগের মতো হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আমরা কি এইচ ওয়ান ট্যাগ গুলো, এইচ ওয়ান আর বিআর ট্যাগ দুইটা ট্যাগ অলরেডি শিখে ফেললাম, তাই তো? দুইটা ট্যাগ অলরেডি শিখে ফেলেছি। আমি আপনাদের জন্য একটা ট্যাগ লিস্ট অলরেডি তৈরি করে ফেলেছি, এটা হচ্ছে আমি আপনাদের লিস্টটা দেখাচ্ছি, একটু দিস পিসিতে যান। দিস পিসিতে যাওয়ার পর দেখেন এটা কি আমার তৈরি করা, এখানে অনেক ধরনের ট্যাগ আছে, এখান থেকে আমরা সব ট্যাগ গুলো শিখব, বুঝতে পারছেন? এখান থেকে আমরা সব ট্যাগ গুলো কি শিখবো বা শিখার ট্রাই করব। আমরা মোটামুটি সবগুলো ট্যাগই দেখবো এখানে। এইচটিএমএল দেখেন আমরা অলরেডি কি দেখে ফেলছি, আমরা অলরেডি এইচ ওয়ান ট্যাগটা দেখে ফেলছি, আর হচ্ছে এই যে বিআর ট্যাগ, এই দুইটা ট্যাগ কিন্তু অলরেডি আমরা দেখে ফেলেছি। এখন যদি আমরা তারপরও আবার নতুন নতুন ট্যাগ নিয়ে কাজ করতে চাই বা নতুন কিছু দেখতে চাই তাহলে কি আবার আমাদের এ করতে হবে। আচ্ছা আমি একটু ব্যাকে গেলাম, এই হচ্ছে আমাদের সাবলাইন টেক্সট। সাবলাইন টেক্সটে এখন আমরা সবকিছু করব বা সব ট্যাগ নিয়ে কাজ করব। সব ট্যাগ নিয়ে কাজ করার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা লোরিম ইপসন থেকে কিছু টেক্সট নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে আমি যদি এখানে লিখি এল ও আর এ এম লোরিম 50 ট্যাব দিই, সরি আমার লোরিম 50, আচ্ছা আমার এটা মেবি ই হয়ে গেছে, কেটে গেছে, লোরিং 50 তো অটোমেটিক চলে আসার কথা। আচ্ছা একটা পি টেক নিয়ে প্রথমে, হ্যাঁ পি টেক নিয়ে এটার ভিতর ও এই দেখেন আমার লোরিং পি 40 লিখলাম আর কতগুলো টেক্সট এখানে চলে আসলো,
বুঝতে পারছেন? বাট এগুলো আপনারা এখন পারবেন না, এগুলো আপনাদের কি প্রথমে একটু শিখতে হবে। আমরা প্রথমে লোরেন থেকে নিয়ে আসি গিয়ে এগুলো আপনাদের শিখাবো কিভাবে এক চাপে এগুলো আনতে পারবেন। আমি দেখাচ্ছি লোরিন, দেখেন একটা লোরিন ইপসাম সাইট আছে এখানে, এটা সম্পর্কে অলরেডি আপনারা সবাই জানেন যে লোরিন ইপসামে কি অনেক ধরনের পোস্ট করা থাকে। আপনি চাইলে এখান থেকে কি পোস্ট গুলো নিতে পারেন বা এই লেখাগুলো আপনি নিতে পারেন। যেমন হচ্ছে এখানে কিছু লেখা আছে, আপনি এই লেখাগুলো যদি নেন হচ্ছে, এটা তো অন্য ভাষার লেখা লোরিম ইপসাম। আচ্ছা দেখেন এখানে কিছু হেডিং সহ দেওয়া আছে, আমি এই কোডটুকু নিলাম, হ্যাঁ এটাকে কপি করলাম, এই কোডটুকু তো ভালো লাগতেছে না, ভালো কোড নেই। 1914 আমি এইটুকু নিলাম, এইটুকু হেডিং হিসেবে নিলাম কপি, এই হেডিং হিসেবে হচ্ছে আমি এই কোডটুকু দিব। এই কোডটুকু আমরা কোথায় দিব? সাবলাইম টেক্সটে। সাবলাইম টেক্সটে কোডটুকু দেওয়ার জন্য আমরা কি প্রথম এস1 ট্যাগ দিব না? এস1 ট্যাগের ভিতরেই তো দিব। তাহলে আমরা এস1 ট্যাগটা নিচ্ছি, এস1 হচ্ছে এস1 ট্যাগের ভিতর আমরা হচ্ছে প্রথমে কোডটুকু দিয়ে দিলাম কন্ট্রোল বি। এখন দেখেন কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করেন তাহলে দেখেন এটা অলরেডি একটা হেডিং সাইট কি এখানে চলে আসে, জাস্ট এটা কি স্ট্যান্ডার্ড লোরিং ইপসাম পেজেস, এই লেখাটুকু এস1 এর মধ্যে চলে আসে। আমরা জানি এস1 ট্যাগ কয়টা, সরি এস1 না, আমাদের লেখার ট্যাগ কয়টা, 6টা, এস1 থেকে এইচ6। হেডিং লেখার জন্য আমরা 6টা ট্যাগ ইউজ করতে পারি, এস1 থেকে এইচ6। আচ্ছা আমি সবগুলো আপনাদের করে দেখাচ্ছি কিরকম হয়। হচ্ছে আমাদের একটা না, আমি এখানে আরেকটা করতেছি বা এটাকে আমি 6 বার কপি করতেছি, এটাকে হচ্ছে কপি, কপি করে আমি এটাকে 6 বার দিয়ে দিচ্ছি কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, 5টা। এখন আমরা এই দুইটাকে ই দিব। এটা আপনারা ডাবল ক্লিক কিভাবে করতে পারেন জানেন? এই দুইখানে কি দুই জায়গায় একসাথে কিভাবে লাগবেন, জাস্ট কন্ট্রোল চাপেন, কন্ট্রোল চেপে যেই জায়গায় লিখতে চাচ্ছেন সেই জায়গায় ক্লিক করেন, তাহলে দেখবেন দুই জায়গায় আপনি লিখতে পারবেন। যেখানে আমি দিয়ে দিলাম 2, এরকম আপনি যদি আরো বেশি জায়গায় নিতে নিতে চান তাহলে নিতে পারবেন। যেমন আবার কন্ট্রোল চেপে আমি এইচ1 এর এই জায়গায় ক্লিক করে দিলাম তাহলে 3। বুঝতে পারছেন একসাথে দুই জায়গায় কিভাবে লেখা যায়? দুই জায়গায় না, আপনি 5-7 জায়গায়ও লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। বুঝতে পারছেন? জি স্যার। আপনাদের কোনো কথাই বলতেছেন না? জি স্যার। ঠিকঠাক হচ্ছে নাকি প্রবলেম করতেছে? না স্যার ঠিক আছে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে কন্ট্রোল এস, দেখেন এই লেখাগুলো কিভাবে আসে, দেখছেন প্রথমে একটু মোটা, তারপর আরেকটু কম, তারপর আরেকটু কম, তারপর কি আস্তে আস্তে কি এটা প্যারাগ্রাফ হয়ে গেছে। 100% ছিল, আমি 100% দিলাম, আস্তে আস্তে গিয়ে ছোটার দিকে গেছে, প্রথমে একটু মোটা, তারপর আরেকটু আরেকটু চিকন, তারপর আরেকটু আরেকটু করে আস্তে আস্তে শেষ পর্যন্ত চলে গেছে। এখন তার মানে আমরা যদি এখন এই 7 দেই, মানে হেডিং 7 দেই, তাহলে কি কাজ করবে? আমরা একটু দিয়ে দেখি তো, হেডিং 7 দিলে কি হয়? কন্ট্রোল এস, এটা দেখেন কি হয়, কি এটা একটা কোন ট্যাগের মধ্যে নেই, এটা হচ্ছে নর্মাল একটা ট্যাগের মধ্যে। সে আপনি যদি এই ট্যাগ ছাড়া এই এই 7 ছাড়া যদি লিখতেন তাহলে এই সেমই থাকতো, এই সেমই থাকতো। তার মানে কি আমাদের এই কোডটা কোনো কাজে নাই বা এই 7 ট্যাগ এখনো তৈরি হয় নাই। বুঝতে পারলাম? আমরা এস1 থেকে এস6 এর কাজ আমরা দেখে ফেলেছি, তারপর আমরা কি দেখব? আমরা এইচ1 থেকে এইচ6 এর, তারপর দেখেন আমরা কিছু লোরিম বা প্যারাগ্রাফের প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমরা কিছু
ট্যাগ নিয়ে আছে। আমরা জানি প্যারাগ্রাফ কি জন্য ইউজ করা হয়, পি ট্যাগ কি জন্য ইউজ করা হয়। পি ট্যাগ হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগটা কি? একটা প্যারাগ্রাফ ট্যাগ। আমি এই পি ট্যাগ এই প্যারাগ্রাফটুকু নিয়ে যাচ্ছি, এই প্যারাগ্রাফটুকু নিয়ে সাবলাইন ট্যাগ হচ্ছে পি ট্যাগ এর মধ্যে দিব। এগুলো কোথায় দিব? দেখেন লেখাগুলো দিয়ে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর এখন দেখেন আমাদের লেখাটুকু কি এখানে চলে আসছে, লেখাটুকু কি এখানে চলে আসছে। এখন এই লেখাটুকু যদি আমরা কোনো ডিজাইন করতে চাই বা সরি বা এই লেখাটুকুকে এখান থেকে আমরা অনেক কিছু ডিজাইন করতে পারি, আমরা ট্যাগ দেখে দেখে এগুলো কাজ করতে পারি। যেমন হচ্ছে বি ট্যাগ, বি ট্যাগ এর কাজটা কি, আপনি যদি চান এই যে লরিম ইফ্রান যে লেখাটুকু এই এমিট পর্যন্ত এটা কি বোল্ট হয়ে যাবে, তাহলে আপনি এখানে বি ট্যাগটা ইউজ করেন। আপনি এখানে কি বি ট্যাগটা ইউজ করেন, বি দেখেন বি ট্যাগ এর ক্লোজিং পার্ট আছে, বুঝতে পারছেন? এই যাদের এখানে এই মাঝে মাঝে আপনি কি করবেন, আপনি একটা কাজ করবেন যখন কোনো ই করবেন তখন লেখা নিবেন, ধরেন বি, বি নিয়ে হচ্ছে আপনি ট্যাব বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই লেখাটা চলে আসবে, বুঝতে পারছেন? তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। সেভ করার পর এখন আমি একটু রিলোড দিই, দেখেন তো লেখাটুকু বোল্ট হয়েছে কিনা। আমি একটু মোটা করে নিই, কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে নিই, দেখেন তো মোটা হয়েছে কিনা, বোল্ট হয়েছে কিনা লেখা, লেখাটুকু বোল্ট হয়েছে। লরিম ইপসম ডলার সাইট এমিট, জি স্যার, তার মানে এটা আমাদের বোল্ট হয়ে গেছে, তার মানে আমরা কি এখানে বোল্টের কাজ দেখলাম। তারপর হচ্ছে ইউট্যাগ, ইউট্যাগ এর কাজটা কি, আমরা ইউট্যাগ হচ্ছে আন্ডারলাইন দেওয়ার জন্য ইউজ করব। যেমন হচ্ছে আমি এইখান থেকে এই পর্যন্ত একটা আন্ডারলাইন দিব, এই আন্ডারলাইনের জন্য ইউট্যাগটা ইউজ করব। যেমন হচ্ছে আমি এখানে ইউট্যাগটা দিয়ে দিচ্ছি, কোন পর্যন্ত দিতে চাচ্ছেন, ধরেন আমরা আপাতত এইটুকু দিলাম, কন্ট্রোল এস। দেখেন তো একটা দাগ চলে আসছে, চলে আসছে একটা দাগ, মানে ইউট্যাগটা হচ্ছে আমাদের আন্ডারলাইন, আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা ইউট্যাগটা ইউজ করব। আর আন্ডারলাইনের পরে হচ্ছে আই ট্যাগ, ইটালিক। ধরেন আমরা কোনো লেখাকে যদি ইটালিক করতে চাই, এখান থেকে যদি এই পর্যন্ত লেখাটাকে ইটালিক করতে চাই, তাহলে আমরা কি এখানে একটা ইউট্যাগ দিয়ে দিব, সরি আই ট্যাগ দিয়ে দিব, আই ট্যাগ, আই ট্যাগ দিয়ে আপনারা ট্যাব দিতে পারেন। আই ট্যাগ দিয়ে ট্যাব দিলে হচ্ছে এই ট্যাগটা চলে আসবে, বা আই ট্যাগ দিয়ে যদি ট্যাব না দেন তাহলে হচ্ছে আপনারা কি এই ফোলটাকে লিখতে হবে। কন্ট্রোল বি দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ। এখন হচ্ছে দেখেন এই লেখাটুকু ইটালিক হয়ে যাবে, হয়ে গেছে ইটালিক লেখাটুকু, জি স্যার। তার মানে আমরা কি মোটামুটি ট্যাগার, আর ইএম ট্যাগার কাজ কি, ইএম ট্যাগার, ইএম ট্যাগার কাজ আর হচ্ছে আই ট্যাগার কাজ, দুইটা ট্যাগার কাজই কিন্তু সেম, দুইটা ট্যাগার কাজই কি সেম। যেমন হচ্ছে আপনি এখান থেকে আবার আরেকটু যদি ইটালিক করতে চান, তাহলে আপনি একটা কাজ করেন, আমি মাঝখানে একটু গ্যাপ রেখে দিচ্ছি, হ্যাঁ গ্যাপ রেখে দিই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ ধরুন যেখানে নিছি এখানে আমি ইএমটা দিয়ে দিচ্ছি, ইএম ইএমটা শেষ হবে এখানে, কন্ট্রোল এস। এ দেখেন এটুকু ইটালিক হয়ে গেছে, এটুকু বাদ, বাকিটুকু কি আবার ইটালিক হয়ে গেছে। তার মানে ইএম ট্যাগের কাজ আর আই ট্যাগের কাজ কি দুইটা সেম, আই ট্যাগের কাজ আর ইএম ট্যাগের কাজ সেম, আবার স্ট্রং ট্যাগের কাজ আর বি ট্যাগের কাজ দুইটা কিন্তু সেম, স্ট্রং ট্যাগের কাজ আর বি ট্যাগের কাজ কি দুইটা সেম, বুঝতে পারছি আমরা, জি স্যার। এখন কি স্ট্রং ট্যাগটা দেখাইতে হবে, স্ট্রং ট্যাগটা দেখানোর জন্য আবার আমি এখানে দেখেন স্ট্রং ট্যাগটা ইউজ করতেছি, এখানে শেষ করলাম, কন্ট্রোল দেখি হয়েছে, মানে বি টেকার কাজ আর হচ্ছে কি স্ট্রং টেকার কাজ দুইটা
সেম আপনি যখন যেটা খুশি আপনি ইউজ করতে পারেন আর আই ট্যাগের কাজ আর ইএম ট্যাগের কাজ দুইটা সেম বুঝতে পারলাম আমরা জি স্যার মাইক্রোফোন অফ করেন বুঝতে পারলাম আমরা তার মানে আমরা কি এখান থেকে সবকিছু করতে পারতেছি আর কারো কোনো প্রবলেম আছে না স্যার বেশি কাজ নাই বা বেশি কাজ হয় না আর তারপরেও আমরা আজাইর ট্যাগ গুলো দেখবো বুঝতে পারছেন তারপর আমরা আজাইরের ট্যাগ গুলো একটু একটু দেখবো আমরা কিছু আজাইরের ট্যাগ দেখি এখন আজাইরের ট্যাগ গুলো দেখার জন্য ধরেন আমি আপাতত এইগুলো এখন কেটে দিচ্ছি কেমন যে ট্যাগ গুলো লাগলাম এই ট্যাগ গুলো কি আপাতত আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর এখন যদি আপনি ই করতে চান এই আজাইরের ট্যাগ গুলো ইউজ করতে চান তাহলে এখানে ইউজ করবেন যেমন হচ্ছে আমরা এই আজাইরের ট্যাগ এর মধ্যে কি আছে আপনার ই হবে আপনার দেখতে সুবিধা হবে এইচ ওয়ান ট্যাগের মধ্যে আমি নিলাম H2O দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর এখন একটু রিলোড দেন দেখেন এটা কি এটা কি বলেন তো পানির সংকেত স্যার কি বলছে পানির সংকেত আমি তো জানি একটা রেস্টুরেন্ট আছে ধানমন্ডিতে স্যার পানির সংকেত লিখতে চাইছিলেন স্যার পানির সংকেত তো লিখতে চাচ্ছি এখন এটা কি পানির সংকেত কি হয়েছে আমার না স্যার তার মানে আমরা চাচ্ছি কি এই দুইটা একটু নিচে থাকবে না স্টোর জন্য টুটা একটু নিচে থাকবে না এই নিচে দিব টুটা নিচে দেওয়ার জন্য আমরা এখানে একটা ট্যাগ ইউজ করব সেটার নাম হচ্ছে সাব এস ইউ বি সাব আর এস টু এখানে আচ্ছা এটাকে আমি জিরো দিছিলাম এটা তো ও হবে এস টু ও বড় হাতে দিত এস টু ও আচ্ছা আমি এখানে হচ্ছে সাবটা শেষ করে দিচ্ছি মানে তার মানে আমাদের রেস্টুরেন্ট তৈরি হয়ে গেছে আচ্ছা এসটুর পর আমরা আর কি দিব এখন ধরেন আমরা যদি চাই এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে তাহলে আমরা কিভাবে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার আমরা এটা লিখতে চাচ্ছি তাহলে ধরেন আমি এটাকে এস ওয়ান ট্যাগের মধ্যে নিচ্ছি এস ওয়ান ট্যাগের মধ্যে আমি দিয়ে দিলাম কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি এরকমই থাকে না
না স্যার টুটা তো উপরে যাবে হ্যাঁ টুটা উপরে যাবে তাহলে টুটা উপরে দেওয়ার জন্য আমরা এখানে একটা কেস করব সুপ এখানে ইউজ করব এস ইউ পি সুপ আর হচ্ছে এদিকে আবার এটা ফিনিশিং করব স্ল্যাশ সুপ কন্ট্রোল এস কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম দেখি তো এখন ঠিক আছে কিনা ঠিক আছে এখন অ্যাপ্লাই ভ্যালু স্কয়ার জি স্যার দেখতে পারলাম দেখতে পারছি সবাই বুঝতে পারছি সবাই জি স্যার আর এখানে হচ্ছে আপনি আরেকটা ই দেখতে পারেন আমরা আর কি দেখতে পারি এখানে আর্কিটেক্ট দেখতে পারি আমরা কি মোটামুটি অনেকগুলো টেকি কিন্তু দেখে ফেলেছি অনেকগুলো টেক কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি সাব সুপ তারপর ডেল ডেল নামে কি একটা ইদে আছে আমরা তাহলে একটা ডেল দেখি যে আসলে ডেলটার কাজ কি এখন ডেলটার কাজটা হচ্ছে আপনি দেখে নে লেখেন ধরেন এই যে ও জুতার দাম এই জুতার দাম আরে কি হলো এই জুতার দাম কত টাকা ধরেন আগে ছিল 1200 টাকা আগে ছিল কত 1200 টাকা এখন হচ্ছে কত টাকা 900 টাকা আচ্ছা কন্ট্রোল এস দিয়ে সেভ করেন দেখেন এটা কি হয় কিনা টাকাটা মেবি একসাথে হবে টাকাটা একটু বেশি স্পেসে চলে গেছে না টাকাটা একসাথে দিলে ভালো হবে মেবি আচ্ছা কন্ট্রোল এস কি এই জুতার দাম 1200 টাকা 900 টাকা এখন আপনি যদি এখানে ডেল ট্যাগটা ইউজ করেন এখানে হচ্ছে ডেল ডি এল আমি লিখে লিখে করতেছি জুতার দাম কি আগে ছিল 1200 টাকা এখন কত 900 টাকা মানে অফার চলতেছে জুতার দাম কত ছিল 1200 টাকা এখন হচ্ছে 900 টাকা এটা অফার চলতেছে এখন যদি আপনি চান এই লেখাটুকুকে মাঝখানে নিবেন স্টুটাকে মাঝখানে নিবেন তাহলে কিভাবে নিবেন স্টুটাকে মাঝখানে নেওয়ার জন্য আপনি একটা কাজ করতে পারেন এখানে একটা সেন্টার নামে একটা ট্যাগ আছে সেন্টার আপনি কি সেন্টার ট্যাগ ইউজ করতে পারেন সি ই এন টি ই আর সেন্টার আপনি একটু ট্যাব বাটন ক্লিক করেন বাকি আপনি এটা লিখতে পারেন আমি ট্যাব বাটন ক্লিক করে দিয়ে দিলাম কাট কাট করে এটাকে দিয়ে দিলাম হচ্ছে কোন পর্যন্ত H2O আচ্ছা এস্টো পর্যন্ত দিলাম কন্ট্রোল দিয়ে কন্ট্রোল এস দেখেন এই লেখাটুকু মাঝখানে যায় না এস্টোটুকু মাঝখানে দেখেন চলে গেছে মাঝখানে এস্টো মাঝখানে চলে গেছে এখন যদি সবগুলো লেখাকে মাঝখানে নিয়ে যাবেন তাহলে কিভাবে করবেন এই সেন্টারটাকে আপনি একটু কষ্ট করে কি কাট করে এই শেষে দিয়ে দেন কন্ট্রোল বি কন্ট্রোল এস চলে আসছে H2 অ্যাপ্লাস গোলস্কার এই জুতার দাম 900 টাকা সব কিছু কি মাঝখানে চলে আসছে ব্রেওয়ান চলে আসছে মাঝখানে তার মানে আমরা কি এই লেখাটা যদি ডান পাশে নিতে যাই একবারে ডান পাশে এখন হচ্ছে এটা আপাতত পারবেন না এটা হচ্ছে আপাতত বেসিকটা শিখেন মানে সিএসএস ছাড়া সম্ভব না তাই না হ্যাঁ সিএসএস ছাড়া সম্ভব না এটা বা আপনি আমি আরো দুই একটা ট্যাগ দেখাচ্ছি সমস্যা নেই এগুলো তো আপনাদের করে দেখাবোই কারণ যদি আপনি একটা সাইট ওয়েবসাইট তৈরি করেন তাহলে তো এই লেখা এইখানে কেন এই কর্নার দিবেন এইখানে দিবেন যে এখানে কিছু দিতে পারবেন আগে সেই পর্যায়ে যান হ্যাঁ এটা তো খুবই বেসিক বুঝছেন না এই বেসিকটাকে শেষ করেন আচ্ছা আর এখানে আপনি আর কি দেখতে পারেন আচ্ছা দেখি আমাদের ট্যাগের মধ্যে যাই একটু ডেলটা আমরা দেখে দিয়েছি ব্ল্যাক হোয়াইট এটা আপাতত দেখার দরকার নাই এবার অ্যাড্রেস আমরা অ্যাড্রেসটা দেখতে পারি আর হচ্ছে এই ভিডিওটা দেখতে পারি অ্যাড্রেস আর ভিডিও এই দুইটা ট্যাগ দেখতে পারি আচ্ছা আমরা প্রথমে ভিডিওটা দেখি হ্যাঁ ভিডিও ট্যাগটার জন্য আমরা কি করতে পারি ভিডিও ভিডিও ট্যাগের কাজটা হচ্ছে আপনার একটা সিস্টেমকে উল্টানো বা একটা লেখাকে উল্টানো যেমন হচ্ছে আমি আপনাদের ই করি যে উই আর ক্লিয়ার ডি
আপনি যদি এখন এইটাকে শো করান তাহলে দেখেন এটা শো করবে কন্ট্রোল সেভ করেন এটা কি শো করছে বাট এটা হচ্ছে ইয়ার বাহিরে এটা হচ্ছে কি একটা বাইরের ট্যাগ এখন আপনি এই সেন্টারটাকে একটু এখানে দিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসুন কাট করেন এখন আপনি যদি চান লেখাটাকে একটু উল্টে দিবেন লেখাটাকে যদি বলেন আপনি একটু উল্টে দিবেন তাহলে হচ্ছে আপনার ভিডিও ট্যাগটা ইউজ করতে পারবেন উই আর ওয়েব ডেভেলপার এই লেখাটা একসাথে হয়ে গেছে এলাকাটা নিচে নামানোর জন্য আমরা কি করতে পারি এলাকাটা নিচে নামানোর জন্য আমরা কি করতে পারি বলেন তো হ্যাঁ বিআর ট্যাগ এটা হচ্ছে আমাদের শেষ করতে হবে আমরা এখানে বিআর ট্যাগ না মানে আমরা যে ট্যাগটা শুরু করব এই ট্যাগটা যদি শেষ না করেন তাহলে এই ট্যাগটা হচ্ছে নিচের ট্যাগটা সহ ধরে ফেলে আপনি এটাকে একটা পি ট্যাগ এর মধ্যে নিয়ে যান একটা পি ট্যাগ এর মধ্যে নিয়ে যান তাহলে দেখবেন এখানে কি চলে আসবে স্ল্যাশ এখন কন্ট্রোল এস দেন দেখেন এখন এলাকাটুকু উপর থাকবে এই দেখেন এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট এটা হচ্ছে কি আর এই পি ট্যাগ গুলো হচ্ছে ব্লক এলিমেন্ট আর এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট হচ্ছে আপনার জায়গাগুলো দিয়ে দেয় আর ব্লক এলিমেন্ট হচ্ছে সে পুরো জায়গাটাকে ব্লক করে নেয় এটা সমস্যা নেই এগুলো নিয়ে আপনাদের পরবর্তী ক্লাসে কথা হবে আপাতত এগুলো দেখতে থাকেন কেমন আমাদের সেন্টার সেন্টার নেওয়া শেষ এখন কি আমরা ভিডিও ট্যাগটা নিয়ে কাজ করতেছিলাম তাই তো এখন ভিডিও ট্যাগটা নিয়ে যখন কাজ করব তখন আমরা আমাদের একটা কাজ করতে হবে হচ্ছে ভিডিও লেখে এটার একটা ডাইরেকশন দিয়ে দিতে হবে ভিডিও আমি ই করতেছি ভিডিও ভিডিও ট্যাগটার মধ্যে আপনার একটা এই প্রথম হচ্ছে আমরা কিন্তু অ্যাট্রিবিউট কাজ করতেছি এই প্রথম দিন আমরা কি অ্যাট্রিবিউট ইউজ করতেছি ভিডিও দেওয়ার পর আপনি এখানে একটা ডাইরেকশন বলে দিতে হবে ডিআইআর ডিআইআর হচ্ছে ডাইরেকশন এই ডাইরেকশন দিয়ে হচ্ছে আমি একটু কেটে দিয়ে লিখে দেখাচ্ছি তারপর ডাইরেকশন দেওয়ার পর হচ্ছে একটা কি এটা হচ্ছে সমান একটা সমান চিহ্ন তারপর এখানে আপনাদের দিতে হবে ডাবল কোটেশন এটার নাম হচ্ছে ডাবল কোটেশন এখন ডাবল কোটেশন আপনি বলে দিতে হবে আপনি এটা কি করতে চাচ্ছেন রাইট টু লেফট নাকি লেফট টু রাইট আপনি এখানে দিয়ে দিতে পারেন হচ্ছে আরটিএল আরটিএল মানে হচ্ছে রাইট টু লেফট আর এখানে হচ্ছে ভিডিও ট্যাগটাকে শেষ করতে হবে স্ল্যাশ ভিডিও কন্ট্রোল এস এগুলো সব হলো কি ক্লোজিং পার্ট দেয়া আছে এখন যদি আপনি দেন দেখেন লেখাগুলো উল্টা হয়ে গেছে উই আর মানে পড়াই যাচ্ছে না দেখেন লেখাগুলো উল্টা হয়ে গেছে লেখাগুলোকে উল্টা করার জন্য আমরা কি ইউজ করব ভিডিও ট্যাগটা ইউজ করব আমরা আরেকটা ট্যাগ আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট ট্যাগ আজকে আর কোনো ট্যাগ দেখাবো না এখন আপনি যদি চান যে এখানে ই করবেন আপনি চাচ্ছেন যে এখানে একটা অ্যাড্রেস লিখবেন একটা অ্যাড্রেস লেখার জন্য কি একটা অ্যাড্রেস ট্যাগ আছে বা আমরা জানি যে এখানে একটা অ্যাড্রেস ট্যাগ দেয়া আছে কোথায় আমাদের অ্যাড্রেস ট্যাগটা এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেস ট্যাগের কাজটা কি অ্যাড্রেস ট্যাগ ভিডিও দেখে ফেলেছি বার এখন দেখার দরকার নেই বার হচ্ছে পরে দেখবো আমরা অ্যাড্রেস ট্যাগ অ্যাড্রেস ট্যাগের কাজটা কি অ্যাড্রেস ট্যাগের কাজটা হচ্ছে আপনার সরি অ্যাড্রেস বানানি তুমি বিহনে এ ডাবল ডি আর ই ডাবল এস অ্যাড্রেস অ্যাড্রেস ট্যাগ এখন অ্যাড্রেস ট্যাগের ভিতরে যদি আপনি একটা অ্যাড্রেস লেখেন যেমন হচ্ছে এস ই সি টি ও আর সেক্টর #9 তারপর হচ্ছে আপনি দিয়ে দিলেন কি বাংলাদেশ বা নোয়াখালী বা ঢাকা ধরেন আমি ঢাকা দিলে ডি এস এ আমি এটা দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম এখন যদি আপনি করেন রিলোড দেন দেখেন কি সেক্টর 9 ঢাকা কি এই ভাষার মধ্যে এরকম লেখা থাকে বা অ্যাড্রেস লেখা যেন এরকম ভাবে লেখা থাকে না একটু ইটালিক টাইপের একটু ইটালিক টাইপের লেখা থাকে হ্যাঁ জি স্যার মানে কি আমাদের এলাকার উচ্চ এখন যদি আমরা চাই ডি এস এ কে ঢাকা ঢাকার নিচে আমরা একটা আন্ডারলাইন দিব তাহলে আমরা কিভাবে দিব আমাদের আরেকটা ট্যাগ আছে আন্ডারলাইন দেওয়ার জন্য এটার নাম হচ্ছে আইএনএস আইএনএস এটা একটা ট্যাগ এটা একটা হচ্ছে আইএনএস ট্যাগ আপনি যদি এখানে কি ই করতে চান
ঢাকার নিচে আন্ডারলাইন দিতে চান তাহলে হচ্ছে এই যে এই হচ্ছে আমাদের আইএনএস ট্যাগ। এখন আইএনএস ট্যাগটা আমি ই করে দিচ্ছি আইএনএস ক্লোজিং পার্ট হচ্ছে আইএনএস দিয়ে দিচ্ছি আবার দেখেন আইএনএস দিয়ে আমি এখানে ই দিয়ে দিলাম সেভ দিয়ে দিলাম স্যার স্ল্যাশ দেন নি স্যার আইএনএস এ হ্যাঁ আইএনএস এ স্ল্যাশ দেন নি স্যার হ্যাঁ স্ল্যাশ স্ল্যাশ দেন এই হচ্ছে স্ল্যাশ এখন দেখেন সবকিছু ঠিকঠাক আছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম দেখেন ঢাকা নিচে একটা দাগ পড়ে গেছে বাকি একটা আন্ডারলাইন পড়ে গেছে বুঝতে পারলাম আমরা আজকে অনেকগুলো ট্যাগ দেখে ফেলেছি প্রায় সবগুলো ট্যাগই আমাদের একদিন হচ্ছে আপনাদের এইচটিএমএল ট্যাগ অর্ধেকগুলো শেষ করে ফেললাম এখন আপনারা একটু লিস্ট করেন তো আপনারা একটু বলেন তো আপনাদের কি কি ট্যাগ দেখানো হয়েছে আমি একটু শুনি দেখি আপনারা কে কয়টা নোট করছেন আর কে কয়টা মনে রাখছেন স্যার এজ ওয়ান ট্যাগ ব্যবহার করছেন আর সাব ট্যাগ বিআর ট্যাগ বিআর ট্যাগ আইএনএস ট্যাগ উনাদের অনেক অনেকটা কি অলরেডি দেখে ফেলেছে এখন বুঝতে পারেন না কে কে একটু শুনি বা করতে পারবেন না কে কে বলেন তো করতে পারবেন না কে কে বা বুঝতে পারেন না কে কে এই ট্যাগ গুলো তারপরে সবাই বুঝতে পারছেন সবাই করতে পারবেন জি স্যার কেউ কথা বলেন না স্যার 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 পারবো সবাই করবেন সবাই জি স্যার জি স্যার আর বাম চোখ ফাল পারতেছে দুই দিন যাবত কি করবো বুঝতে পারতেছি না